হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেবের জন্মস্থান, সেখানেই বিরাজিত করতে বিরাজিত থাকতেন সবসময় মা শারদা। এরপর পুষ্প নিবেদন করছেন সম্মানীয় শ্রী মানস মজুমদার, গোঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা এসবিএসসি ডাইরেক্টর, বিভিন্ন নেতৃত্ব আছেন সম্মানীয় আদার হক সাহেব, শিখা দলুই মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, আরামবাগ সাংগঠনিক জেলার, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সম্মানীয় শিখা দলুই যারা আছেন আস্তে আস্তে আমাদের নেতৃত্বরা আছেন, জয়দেব জানা মহাশয় থেকে শুরু করে পলাশ রায় থেকে শুরু করে সবাই পুষ্পার্ঘ নিবেদন করেছেন। শিখাদিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপর আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিখাদি এখন শিখাদি মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিখা দলুই মায়ের 170তম জন্মতিথি উপলক্ষে পুষ্প নিবেদন করছেন, পুষ্প অবগতি শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন শিখা দলুই আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, অনিমা কাটারি পঞ্চায়েত সমিতির সভানেত্রী অনিমা কাটারি মহাশয়া, মহিলা নেত্রী আমাদের গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী মিতালি বাগ সহ আমরা দ্রুত কাজ সম্পন্ন করব। যদি কেউ দিতে চান আপনারা আস্তে আস্তে এসে দেবেন, আমরা আমাদের পরের প্রোগ্রাম শুরু করে দিচ্ছি। আজকে এই যে ব্লক তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সভা হচ্ছে, মূলত হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমাদের এই রাজনৈতিক কর্মী সম্মেলন, গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের এই রাজনৈতিক কর্মী সম্মেলনের আহ্বায়ক ছিলেন আমাদের গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সদ্য নির্বাচিত সভাপতি সম্মানীয় অরুণ কেওড়া মহাশয়, তার নাম আজকের এই কর্মী সম্মেলনে আমি সভাপতি হিসাবে নাম প্রস্তাব করছি, আমরা সর্বান্ত স্তরে সমর্থন করছি। সভাপতির অনুমতি নিয়ে আপাতত আমি অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের আজকে এই অনুষ্ঠানের শুভ সূচনা হবে, ইতিমধ্যে সূচনা হয়ে গেছে, জাতীয় আমাদের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রদীপ প্রজ্বলন করবেন আমাদের বিভিন্ন নেতৃত্বরা আছেন, সম্মানীয় সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দ্র সিংহ রায় মহাশয়, সম্মানীয় জয়দেব জানা মহাশয় চেয়ারম্যান সাংগঠনিক জেলার, সম্মানীয় পলাশ রায় মহাশয়, যুব সম্মানীয় মানস মজুমদার মহাশয়, সম্মানীয় শিখা দলুই মহাশয়া যারা উপস্থিত আছেন, জেলার সাংগঠনিক যার নেতৃত্ব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকে আমাদের অনুষ্ঠানের কাজ শুরু করে দিলেন। আমরা এরপর স্বাগত ভাষণ এবং সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করার জন্যে আমি আমাদের এই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা আহ্বায়ক অরুণ কেওড়া মহাশয়কে স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করছি। এখানে একজন নীল আছে পেছনে।
धन्यवाद सकल के सम्मानिया जननेत्री আমাদের দলের সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি আমাদের অভিভাবক তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় মহাশয়ের নেতৃত্বে আজকে গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্বৃত্তিক কর্মী সম্মেলন। আজকে গোঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের যে সম্মেলন, এই সম্মেলনে আমরা যাদেরকে পেয়েছি তাদের কথা আমরা অত্যন্ত মন দিয়ে শুনব, গভীরভাবে অনুধাবন করব এবং সেইগুলো শুনে গিয়ে বুথে বুথে তার প্র্যাকটিক্যাল প্রয়োগ করব। এই প্রত্যাশা নিয়ে আমি প্রত্যেকটি কর্মীর কাছে বিনীত আবেদন রাখছি। আজকে একটি ঐতিহাসিক দিন, কামার পুকুরের মাটিতে দাঁড়িয়ে এই ঐতিহাসিক দিনের কথা না বললেই নয়। আজ জগতের মা, সবার মা, সতেরো মা, অসতেরো মা, মা সারদা দেবীর 170তম জন্মদিবস। আমাদের কামার পুকুর থেকে একটু দূরে জেরামবাটিতে মায়ের জন্মদিবস পালিত হচ্ছে, তাই এই মায়ের স্মৃতির উদ্দেশ্যে, জন্মদিবসের পালনের উদ্দেশ্যে আমরা সকলে করতালি দিয়ে মাকে আমরা সম্মান করব, মাতৃত্বকে সম্মান করব। মঞ্চে আছেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রমেন্দ্র সিংহ রায় মহাশয়, আছেন আমাদের আরামবাগ সাংগঠনিকের চেয়ারম্যান জয়দেব জানা মহাশয়, আছেন আরামবাগ সাংগঠনিকের যুব সভাপতি পলাশ রায় মহাশয়, আছেন আরামবাগ সাংগঠনিকের মহিলা সভানেত্রী শিখা দলুই মহাশয়, আছেন এরপর আমরা বিশেষ অতিথি রূপে আমরা পেয়েছি আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী। উনি মঞ্চে এখনো এসে উপস্থিত হননি, উনি রাস্তায় আছেন। আমরা আশা করব এবং ঠাকুরের কাছে প্রার্থনা করব খুব শীঘ্রই উনি আমাদের কাছে পৌঁছে যাবেন। আবার জেলা কমিটির যারা সদস্যবৃন্দ আছেন, 9 জন প্রতিনিধি গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলার প্রতিনিধি আছেন, তাদের সকলকে আমি আন্তরিক শ্রদ্ধা প্রণাম এবং ভালোবাসা জানাই। এই গোঘাট তৃণমূল ব্লক কংগ্রেসের যারা ব্লকের নেতৃত্ব, যারা অঞ্চলের নেতৃত্ব এবং বুথের যে সাংগঠনিক দায়িত্ব যারা সামলাচ্ছেন, তাদেরকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম ও সালাম। আমার জেলা পরিষদ, আমার পঞ্চায়েত সমিতি, আমার পঞ্চায়েতের যারা সদস্য আছেন, যারা প্রধান এবং উপপ্রধান আছেন, তাদের সকলকে আমি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানাই। সর্বোপরি আজকে যে কর্মীরা আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন, সেই কর্মীরা একবারে গ্রাস রুটে মানুষের মনের অন্তরে যারা আছে তাদের জায়গা, আমি লড়াইটা তারাই সেখানে করে। তাই আজকে এই কর্মী সম্মেলনে আমাদের যারা নেতৃত্ব এখানে উপস্থিত আছেন, তাদের সবার কাছ থেকে আমরা দলের নির্দেশ, আগামী দিনে দল কীভাবে চালাবো, কোন কোন কর্মসূচি গ্রহণ করব, আমাদের কি কি ভুল হয়েছে সেই ভুলগুলো সজাতে হবে, সংগঠনকে আরো কত সুন্দরভাবে আমরা ঢেলে সাজাবো, এই সমস্ত জিনিসগুলো আমরা মন দিয়ে শুনব এবং তার বাস্তব প্রয়োগ আমরা বুঝে বুঝে ঘটাবো। তাহলেই আমাদের প্রত্যেকটা জায়গাতে ওভার 2 নম্বর ব্লকেতে আমরা জনবিপ্লব, জনজোয়ার সৃষ্টি করতে পারবো। আমি স্বাগত ভাষণে আমার যারা তৃণমূল কংগ্রেসের কর্মী তারা জানে, আমরা মঞ্চে আমাদের আগে যে সম্মানীয় বিধায়ক যিনি ছিলেন, আমরা মনে করি উনি আমাদের সঙ্গে এখনো আছেন, আমাদের সহকর্মী, আমরা গোঘাটবাসীরা ওনাকে ভুলিনি। ওনার
যে পরিষেবা আমরা পেয়েছি। এর আগে এমন একটা সময় ছিল যখন আমরা এমএলএ কে জানতাম না, এমএলএ এর মুখ আমরা দেখতাম না, কিন্তু গোহাটের বিধায়ক মানস মজুমদার আমাদের কাছে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন। তিনি আমাদের মধ্যে ধরা দিয়েছেন প্রতি পদে যখনই ডেকেছি আমরা তাকে পেয়েছি। তিনি উন্নয়ন তাকে বলে সেটা গোহাটে দেখিয়ে দিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় আমরা সেই নির্বাচনে জয়লাভ করতে পারিনি। আমরা তাই এই সম্মেলন থেকে বিভিন্ন নির্দেশগুলো নেব এবং যাতে করে আগামী দিনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে অত্যন্ত কৌশলে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে সঠিক নীতি এবং কৌশল প্রয়োগ করতে পারি আমাদের দলীয় বিভিন্ন স্তরে, সেটা আমরা আজকে জানব, বুঝব এবং শিখব। আমি আজকের এই কর্মী সম্মেলনে স্বাগত ভাষণে যারা বুথ থেকে যে সমস্ত কর্মীরা, ভাইয়েরা, দাদা, মা, বোনেরা যারা এসেছেন তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা আমি বলবো। প্রথমত বুথের কর্মীরা যারা নিচেতে কাজ করছে, যারা মানুষের দরবারে গিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করছে, যারা দলের কর্মসূচি নিয়ে বাড়ি বাড়ি ছুটে যাচ্ছে, কোনো বিচার করতে যাচ্ছে, আমি সেই বুথ কর্মীদের জানি, অন্তর দিয়ে চিনি যে এদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার নয়। এদের অনেকেই রাগ অভিমান ক্ষোভে বসে আছে, দলে অনেক সময় নিষ্ক্রিয় হয়ে পড়ছে। আমি সবার কাছে বিনীতভাবে আবেদন জানাবো, সবার কাছে আমার অন্তরের নিবেদন করব যে আপনারা এই বুথের কর্মীদের সম্মান ভালোবাসার শ্রদ্ধাটুকু দিন, এরা আর কিছু চাই না। এইটা আমি সকল নেতৃত্বের কাছে, সর্বস্তরের নেতৃত্বের কাছে এই আহ্বান আমি করব। দ্বিতীয়ত আমার জেলা সভাপতি আছেন, তিনি নিশ্চয়ই আমার থেকে অনেক বেশি ভালো এবং প্রগাঢ় বক্তব্য রাখবেন, কিন্তু আমি বলি আমাদের বিভিন্ন বুথে আমি আমার বুথ সংগঠন করতে গিয়ে অভিজ্ঞতায় দেখেছি বুথে কাউকে একটা তিরপল দেওয়া হচ্ছে সবাই জানতে পারে না। তাই আমার দলীয় কর্মীদের কাছে আমার সবিনয়ে আবেদন থাকবে, আগামী দিনে আমাদের যে বুথ কমিটি গঠন হবে সেই বুথ কমিটিতে আপনারা সকলে মিলে বসে রেজুলেশন করে সিদ্ধান্ত নেবেন, তাহলে রেকর্ডটাও যেমন থাকবে কাকে দেওয়া হলো সকলে জানতেও পারবে, সকলে একসাথে চলাটাও হবে। এইটুকু আমার আবেদন। প্রতি সপ্তাহে একবার করে সন্ধ্যাবেলা মিটিংয়ে বসতে হবে, তবেই কিন্তু সংগঠনটা চালানোর কাজ হবে। আমরা দলের পক্ষ থেকে দলের যে সাংগঠনিক নেতৃত্বরা আছেন বিভিন্ন পর্যায়ে, বুথ পর্যায়ে, অঞ্চল পর্যায়ে, জেলা পর্যায়ে, রাজ্য স্তরের, সেই দলীয় সমস্ত নিয়ম শৃঙ্খলা আমরা মাথা নিচু করে নত মস্তকে আমরা পালন করব। এই অঙ্গীকার, এই শপথ আজকের সম্মেলন থেকে আমরা নিয়ে যাব। দল ছাড়া আমরা কিছু বুঝি না, দলের সমস্ত নির্দেশ আমরা ফটো করে পালন করব। এই শপথ আমাদের নিতে হবে, তাহলে দল পিছিয়ে যাবে, আমরা ভোটে জিততে পারবো না। আপনাদের একটা কথা মনে রাখতে হবে, জনগণ মনদেবতা। এই জনগণকে আমাদের যদি সঙ্গে পেতে হয়, কাছে পেতে হয়, আমাদের যদি ভোটে জিততে হয়, আমাদেরকে যদি নেতার তকমা নিতে হয়, আমাদেরকে যদি নেতা সাজতে হয়, তাহলে জনগণকে খুশি রাখতে হবে, জনগণের কাছে দায়বদ্ধতা বেশি। তাই প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে, বুথে বুথে গিয়ে এই জনগণের মনোরঞ্জনের জন্য আমাদের কি করতে হবে, দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, সেবাটা রাজনীতিটাকে সেবার আঙিনায় নিয়ে যেতে হবে। ঠাকুর মা স্বামীজির এই দেশ, এখানে যদি মানুষ সেবাটাকে না ভাবতে পারে তাহলে কখন ভাববো। অতীতে অনেক ভুল আমাদের হয়ে গেছে, সেই ভুল থেকে আমরা শিক্ষা নিয়ে আগামী দিনে যাতে কোনো ভুল না করি, রাজনীতিটাকে যাতে সেবা বলে মনে করি, সেভাবে কাজ করতে পারি, সেই অঙ্গীকার আমরা এই সভা থেকে নেব। বুথের আগামী দিন আমরা আমার জেলা সভাপতির কাছে আমি সবিনয়ে আবেদন রাখব যে এতদিন আমরা নির্বাচনের সময় ভোটে টিকিট দিয়ে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং অন্যান্যদের আমরা নির্বাচিত করেছি, এবারেও তাই হবে, কিন্তু আমার আবেদন থাকবে সাংগঠনিক যারা প্রধান, বুথের যিনি সভাপতি, বুথ সভাপতি, অঞ্চলের যিনি সভাপতি এবং ব্লকের যিনি সভাপতি, জেলার যিনি সভাপতি, তাদের যে নিয়ম, তাদের যে বক্তব্য, সেইটা যেন এই প্রতিনিধিদের মাধ্যমে বাস্তবায়িত রূপায়িত হয়। অর্থাৎ সাংগঠন নির্ভর দল, সংগঠন নির্ভর দল, সংগঠন যা বলবে, দলীয় যারা ভাবে নির্বাচিত হচ্ছেন প্রতিনিধিরা, তারা তাদের সেই বক্তব্য, তাদের সেই স্বপ্নটাকে সফল রূপ দেবে। সমস্ত অঞ্চলে আমি বলবো, এখানে আমরা 9টা অঞ্চলের বিভিন্ন কর্মীরা উপস্থিত হয়েছি, সকলের কাছে করজোড়ে আমি আবেদন করব যে আপনাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে,
যদি কোনো মনোমালিন্য থেকে থাকে সিনিয়র নেতৃত্বকে দিয়ে নিরপেক্ষ কোনো নেতাকে বসিয়ে আপনারা অত্যন্ত সৌহার্দ্য পরিবেশে সকলে একত্রিত হয়ে সেই সমস্যা মেটান। আমার লজ্জা লাগবে যদি কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী আর একজন তৃণমূল কংগ্রেসের কর্মীর বিরুদ্ধে এফআইআর করে, কোর্টে কেস করে, এইটা আমাদের ভালো লাগবে না। আমরা একটা পরিবার হিসেবে কাজ করব, তাই আমি সকলের কাছে আবেদন রাখবো এই ঘটনাগুলোকে আমাদের এগিয়ে চলতে হবে। সমস্যার সমাধান, সমস্যা থাকলে তার সমাধান থাকবে আলোচনার মাধ্যমে, শান্তিপূর্ণ পরিবেশে সেটি সম্ভব হবে। এই কর্ম আমরা জেলা নেতৃত্বের কাছে শুনব, আগামী দিনে তিল তিল করে আমরা এমন এমন কর্মসূচি নেব বুথে বুথে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে এবং অঞ্চলে অঞ্চলে। বিরোধীরা এক ইঞ্চি জায়গা লড়ার জন্য পাবে না, আমরা ওদের দেব না, ওরা প্রার্থী খুঁজে পাবে না। তার জন্য কি করতে হবে? তার জন্য আমাদের সংঘবদ্ধ হতে হবে, ঐক্য হতে হবে। আমরা যদি ভুলে যাই যে আমরা যেন এই কথা না ভুলি, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, তাই আমরা আমাদের কর্মসূচির মধ্যে দিয়ে আমরা আজকে শপথ নেব। আমরা মনে মনে ভাবব দল আমাদের একটাই, যার নাম তৃণমূল কংগ্রেস। নেত্রী আমাদের একটাই, যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। নেতা আমাদের একটাই, যার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের চিহ্ন জোড়া ফুল, তাই পতাকা তলা দাঁড়িয়ে আমাদেরকে প্রত্যেককে শপথ নিতে হবে আমাদের দল সফল হবে। দলের দিলীর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা আগামী দিনে পূরণ করব। এইটুকু বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এরপর আমাদের এই মঞ্চে শোক প্রস্তাব পাঠ হবে এবং সেই পাঠটি আমি সুব্রতপ্রকাশ লাহাকে পড়ে শোনানোর জন্য আবেদন করছি। নমস্কার। মৃত্যু জীবনের এক অসম্ভব পরিণতি আমরা সকলেই জানি। দেশ ও জাতির জীবন এক বছর আগে পর্যন্ত ছিল চরম সংকটাপন্ন। একদিকে বিশ্বজুড়ে করোনার তাণ্ডব, অপরদিকে অর্থনৈতিক মন্দায় জনজীবন বিপন্ন। এর সঙ্গে যোগ হয়েছে প্রাকৃতিক বিপর্যয়, অর্থাৎ বিধ্বংসী ঝড় ও ভয়াবহ বন্যা পশ্চিমবঙ্গকে বিপর্যস্ত করেছিল। এই চরম সংকটে আমরা আমাদের বহু কর্মীকে হারিয়েছি, হারিয়েছি আমাদের দলের বহু লড়াকু সৈনিককেও। রাজনৈতিক হিংসার শিকার হয়ে আমাদের দলের অনেক কর্মী এই গোঘাট 2 নম্বর ব্লকে তাদেরকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। সেই সকল কর্মীদের প্রতি আমাদের দলের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এই মঞ্চ থেকে, সাথে সাথে তাদের পরিবারের প্রতি আমরা এই মঞ্চ থেকে আমাদের সমবেদনা জানাচ্ছি। নমস্কার, ধন্যবাদ। আমরা মঞ্চে উপবিষ্ট যে নক্ষত্রের সমন্বয় ঘটেছে আমাদের এই দলীয় নেতৃত্বদের সকলকে একসঙ্গে আমরা বরণ করে নিচ্ছি, বরণ করে নিচ্ছে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ, আমার ব্লকের সহসভাপতি মোহন মণ্ডল মহাশয়কে আমি আমার কাছে এসে এই বরণ অনুষ্ঠান সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি। বরণ পর্ব চলছে। সম্মানীয় অরুণ কেওড়া মহাশয় আমাদের ব্লকের সভাপতি বরণ করে নিচ্ছেন, সম্মানীয় জয়দেব জানা মহাশয় আমাদের সর্ব সিনিয়র আরামবাগ সাগরের জেলার চেয়ারম্যান বরণ করে নিচ্ছেন, সম্মানীয় অরুণ কেওড়া মহাশয় আমাদের ব্লকের সভাপতি এবং ব্যাস এবং উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন, সম্মানীয় সহসভাপতি মোহন মণ্ডল মহাশয় আমাদের জয়দেব জানা মহাশয়কে ব্যাস এবং উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন, এবং সঙ্গে সঙ্গেই আমরা দেরি করব না রামেন্দ্র সিং রায় মহাশয় আমাদের সাংগঠনিক জেলার সভাপতি ওনাকে বরণ করে নিচ্ছেন, সম্মানীয় অরুণ কেওড়া মহাশয়, সম্মানীয় ফরিদ খান মহাশয় আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দ্র সিং রায় মহাশয়কে সঙ্গে সঙ্গে আমাদের বরণের কাজ দ্রুত করতে হবে। আর মাত্র 1 ঘন্টা সময়, অন্ধকার নেমে আসবে, তারপর আমরা বক্তব্য শুনতে পাবো না কিছু। বরণ করছেন আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় রামেন্দ্র সিং রায় মহাশয়কে, বরণ করে নিচ্ছেন আমাদের ব্লকের সভাপতি সহসভাপতি এবং ভাই ফরিদ খান একসাথে বরণ করে নিচ্ছেন উত্তরীয় ব্যাস এবং পুষ্পস্তবক দিয়ে। সেফটি পিন আছে বুঝলেন। এরপর পলাশ রায় মহাশয়কে আমাদের আরামবাগ সাগরী জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায় মহাশয়কে বহন করে নিচ্ছেন আমাদের ছোট্ট
যারা তৃণমূল কংগ্রেস কর্মী আছেন তারা বরণ করে নিচ্ছেন, সঙ্গে যুব সভাপতি ব্লকের যুব সভাপতি অভিজিৎ বিশ্বাস যুব সভাপতিকে বরণ করে নিচ্ছেন। আরামবাগ সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিখা দলুই মহাশয়াকে বরণ করে নিচ্ছেন। আমাদের ছোট্ট বোনেরা আছেন এবং মিতালি বাগ বরণ করছেন দ্রুত, এবং অনিমা কাটারি আমাদের মিতালি বাগ এবং অনিমা কাটারি মহাশয়া বরণ করে নিচ্ছেন আমাদের শিখা দলুই মহাশয়াকে আরামবাগ সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। আমরা এরপর বরণ করে নিচ্ছি আমাদের, এখন বরণ হচ্ছে আমাদের শিখা দলুই সম্মানীয় সভাপতি আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। এরপর বরণ করে নেব আমাদের গোঘাট বিধানসভার সম্মানীয় প্রাক্তন বিধায়ক এবং এসবিসি ডিরেক্টর সম্মানীয় মানস মজুমদার মহাশয়কে বরণ নিচ্ছেন শ্রী অরুণ কেবরা মহাশয়, এবং সঙ্গে থাকছেন মোহন মণ্ডল মহাশয় আমাদের গোঘাট বিধানসভার সম্মানীয় প্রাক্তন বিধায়ক এবং এসবিসি ডিরেক্টর সম্মানীয় মানস মজুমদার মহাশয়কে বরণ করেছেন পুষ্পস্তবক ব্যাচ এবং উত্তরীয় দিয়ে। এরপর মঞ্চে যারা আছে আমাদের জেলা কমিটির সদস্য একে একে সকলকে সম্মানীয় আতালক সাহেব, সম্মানীয় অনিমা কাটারি মহাশয়া, সম্মানীয় প্রভাত ব্যানার্জি মহাশয়, যারা জেলা কমিটির সদস্য আছেন তাদের সকলকে আমরা বরণ করে নেব। আমাদের বরণ পর্ব শেষ হলো, সকলকে ধন্যবাদ। আমরা এরপর এই কর্মী সম্মেলনের বক্তা হিসেবে আমি পলাশ ভাইকে দলীয় শৃঙ্খলা এবং নিয়ম নীতি সম্পর্কে বক্তব্য রাখার জন্য বিনীত আবেদন জানাচ্ছি। সাইডে বলছি না বারবার একটা কথা, কি লাইভ হচ্ছে কি শুনতে পাচ্ছ না? আমাদের হাতে সময় কম বলে একই সঙ্গে আমাদের বক্তব্য চলছে, পলাশদা বক্তব্য রাখবেন, এবং আমাদের মঞ্চে জেলার যারা নেতৃত্ব এবং অন্যান্য নেতৃত্ব আছেন তাদের সকলকে বরণ করে নেওয়া হয়েছে। ধন্যবাদ, নমস্কার। আজকে সভার সভাপতি তথা এই গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় সভাপতি মাননীয় অরুণ কেওড়া মহাশয়, আজকে এই গোঘাট 2 তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে কর্মী সম্মেলন, আজকে সবার প্রথমেই আমি এই গোঘাটের মাটি যেখানে কর্মী সম্মেলন হচ্ছে কামার পুকুর, আজকে আমি প্রথমেই এই কামার পুকুরের এই কর্মী সম্মেলনের মাটি থেকে আজকে শ্রী শ্রী মা সারদার যে জন্মতিথি, এই জন্মতিথিতে আমি সারদা মাকে প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি, নিবেদন করছি এবং মায়ের কাছে প্রার্থনা করছি সমগ্র গোঘাটবাসীর জন্য, যাতে গোঘাটবাসীর আগামী দিনে মঙ্গল কামনা করে আমি মায়ের কাছে প্রার্থনা করছি। আজকে এই সম্মেলন মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই জেলার প্রিয় সভাপতি তথা ডাকেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় রামেন্দ্র সিংহ রায় মহাশয়, উপস্থিত আছেন আমাদের এই আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান মাননীয় জয়দেব জানা মহাশয়, আছেন এই সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় শিখা দলুই, এছাড়াও আছেন এই গোঘাট বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক প্রিয় দাদা মাননীয় মানস মজুমদার, এছাড়াও এই গোঘাট 2 নম্বর ব্লকের নবনির্বাচিত যে যুব তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভাতৃপ্রদীপ অভিজিৎ বিশ্বাস, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মিতালি বাগ উপস্থিত আছেন, এই গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় অনিমা কাটারি মহাশয়া, সহসভাপতি প্রভাত ব্যানার্জি, এবং এই ব্লকের
যে সমস্ত নেতৃত্ব বিগত দিনে নেতৃত্ব দিয়েছেন প্রাক্তন দুই ব্লক সভাপতি উপস্থিত আছেন আমাদের মাননীয় শাহাবুদ্দিন খান এবং মাননীয় আমাদের তপন মণ্ডল মহাশয় আতাউল্লাহ আছেন ফরিদ খান আছে মকবুল আছে এছাড়াও এই ব্লকের নবনির্বাচিত সহসভাপতি মোহনদা আছে চঞ্চলদা আছে চঞ্চলদা আছে এবং এই ব্লকের সর্বস্তরের প্রতিটা অঞ্চল থেকে অঞ্চলের সভাপতিগণ উপস্থিত আছেন প্রধানগণ আছেন উপপ্রধান এবং এই ব্লকের পঞ্চায়েত সমিতির পঞ্চায়েতের সকল সদস্য জেলা পরিষদের সদস্য সর্বোপরি আমার প্রিয় সাথী এই গোহার দু নম্বর ব্লক থেকে আগত প্রত্যেকটা বুথ থেকে আগত কর্মী সমর্থকবৃন্দ আমি সকলকে প্রণাম শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই কর্মী সম্মেলনে আপনারা জানেন বর্তমানে যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আজকে এই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আর কিন্তু এই বাংলার মধ্যে সীমাবদ্ধ নাই। আজকে এই তৃণমূল কংগ্রেস আপনারা দেখেছেন যে সার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই তৃণমূল কংগ্রেস প্রাসঙ্গিকতা লাভ করেছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ওনারা বিভিন্ন জেলা সফর করছেন বর্তমানে মেঘালয়ে আছেন। আমাদের কিছুদিনের মধ্যে যে মেঘালয়ের বিধানসভা নির্বাচন সে নির্বাচনে আমরা আশা রাখি যে মেঘালয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে। আমরা দেখেছি ত্রিপুরায় আমাদের তৃণমূল কংগ্রেসের ইউনিট হয়েছে সেখানে আমাদের সংগঠন দৃঢ় হয়েছে সেখানে সুস্মিতা দেব আছে আমাদের বর্তমান রাজ্যসভার সাংসদ এবং সেখানকার যে আছে সমস্ত কর্মী সমর্থকদের দ্বারা আগামী দিনেও আমরা ত্রিপুরাতেও আমরা তৃণমূল কংগ্রেস আমরা প্রতিষ্ঠিত লাভ করব। আমাদের অসমে ইউনিট হয়েছে গোয়ায় হয়েছে আমাদের অন্যান্য উড়িষ্যাতেও এবং আমাদের যে সমস্ত উত্তর এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলো থেকেও আমাদের তৃণমূল কংগ্রেসের ইউনিট গড়ে উঠছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা বিভিন্ন রাজ্যে কিন্তু প্রতিষ্ঠা করেছে। আজকে গতকালকে আমরা দেখেছি যে যে শারদ পাওয়ারের এনসিপি সেই এনসিপি থেকে আজকে প্রাক্তন রাজ্যসভার সাংসদ বিশিষ্ট আইনজীবী আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। তাই আমরা দেখছি আজকে যখন আমরা সর্বভারতীয় ক্ষেত্রে আজকে তৃণমূল কংগ্রেস একটি গঠনমূলক রাজনৈতিক দলের ভূমিকা পালন করছে গঠনমূলক যে সমস্ত মোদী সরকারের যে মানুষের ওপর যে সমস্ত বোঝা আজকে আমরা গঠনমূলক বিরোধিতার ভূমিকা পালন করছি সেখানে সমস্ত বিরোধী রাজনৈতিক দল আজকে তৃণমূল কংগ্রেসের এই নেতৃত্বকে ওনারা কিন্তু সমর্থন জানাচ্ছে। তাই আজকে আজকে আমাদের রাজ্যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে সারা পশ্চিম বাংলায় আজকে তৃণমূল কংগ্রেস একটি নতুন তৃণমূল কংগ্রেস রূপে আত্মপ্রকাশ করেছে যে তৃণমূল কংগ্রেস আমরা সীমা মানে আগামী দিনে আরও বেশি বেশি করে শৃঙ্খলা পরায়ণের দিকে আগাচ্ছি আজকে আরও বেশি বেশি করে মানুষকে সঙ্গে নিয়ে আমাদের যে সরকারের যে ডেভেলপমেন্ট সেটা আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আজকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে আমরা এই কর্মী সম্মেলন থেকে আমরা আপনাদেরকে আহ্বান করে যেতে চাই যে আমাদের যে সমস্ত প্রত্যেকটা কর্মীরা আছি আমাদেরকে কিন্তু আরও বেশি ভদ্র হতে হবে আমাদেরকে নম্র হতে হবে আমাদেরকে মানুষের কথা শুনতে হবে আমাদের প্রত্যেকটা বুথে পৌঁছাতে হবে প্রত্যেকটা বুথে আমাদের যেখানে কোথাও না কোথাও খামতি আছে সেই খামতি পূরণের লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। আমরা দেখেছি 2019 লোকসভা নির্বাচন সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস 2% ভোট বৃদ্ধি পেয়েছিল তা সত্ত্বেও আমরা 18টা সিট হারিয়েছিলাম। আমাদের এই 2019 নির্বাচনে আজকে সারা পশ্চিম বাংলার রাজনৈতিক ইতিহাসে 213টা আসন এবং সর্ববৃহৎ যে মানুষের যে মতাদেশ 250 মানুষ আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানিয়েছে কিন্তু খুব দুর্ভাগ্যবশত আমরা এই আরামবাগ মহকুমার যে 4টে সিট আমরা 4টে সিট হারিয়েছি কিন্তু আমরা যদি বিশ্লেষণ করি আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য মহকুমা অন্যান্য বিধানসভার থেকেও আমাদের এই আরামবাগ মহকুমার যে 4টে সিট আছে সেখানে সবচেয়ে বেশি প্রকল্প দিয়েছে সেই সুপার স্পেশালিটি হসপিটাল থেকে মেডিকেল কলেজ থেকে আরামবাগের রেল সংযোগ থেকে শুরু করে আজকে মানুষদের হাত
মাস ধরে প্রত্যেকটা জায়গায় আমরা প্রত্যেকটা গোঘাটের মাটিতে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমরা পাকা রাস্তা করেছি। আমরা এখানে কেএমডি এর মাধ্যমে মানুষরা এখানে শ্মশান চুল্লির ব্যবস্থা করে দিয়েছি। আমরা দেখেছি কিভাবে আমরা একটা সময় ছিল গোঘাটকে আমরা যারা আমরা আরামবাগে থাকি পিছিয়ে পড়া ব্লক হিসেবে আমরা দেখতাম, কিন্তু আজকে কিন্তু গোঘাট পিছিয়ে নাই, গোঘাটে কিন্তু অনেক ডেভেলপমেন্ট হয়েছে। তা সত্ত্বেও আমরা এই সিট হারিয়েছি, আমাদের কোথাও না কোথাও খামতি আছে। তাই আমি বলে দিতে চাই যে আপনারা জানেন যে আমরা দেখেছি বেশ কিছু অঞ্চল আমরা যে গোঘাট এক এবং দু নম্বর দুটি ব্লক আছে, আমরা গোঘাট দু নম্বর ব্লক থেকে লিড পেয়েছি, কিন্তু গোঘাট দুয়ের যা লিড আমরা আশা অনুরূপ পাইনি। এই এখান থেকে আমাদের অন্তত 20,000-এর বেশি ভোটে লিড পাওয়ার কথা ছিল। তাই আমরা আজকে এই কর্মী সম্মেলনে আমরা দিকে বুথ ভিত্তিক বিশ্লেষণ করতে হবে। এখন দেখা যাবে যে একটা বুথ থেকে 100 থেকে 200 কর্মী এসেছে, কিন্তু একটা বুথ থেকে কোনো কর্মী আসে নাকি 5 থেকে 10 জন কর্মী এসেছে। তাই আমাদেরকে বুথ ভিত্তিক অ্যানালিসিস করে আমি অরুণ দাকে বলবো, আমাদের অভিজিৎ এবং সকলকে নিয়ে এই এলাকায় ব্লকের যে সমস্ত নেতৃত্বকে নিয়ে বুথ ভিত্তিক বিশ্লেষণ করছে। কারণ আমাদের যে বুথ শক্তিশালী আছে সেই বুথকে যেমন আমাদেরকে সংগঠন ধরে রাখতে হবে, তার সাথে সাথে যেই বুথে আমরা পিছিয়ে পড়েছি, কেন পিছিয়ে পড়েছি, কোথাও আমাদের জনপ্রতিনিধি যারা হয়েছে তাদের যে সমস্ত ব্যবহার মানুষের সঙ্গে ব্যবহার ঠিক নেই, যে পঞ্চায়েতের যে প্রকল্প সে মানুষের কাছে পৌঁছে দেওয়ার সেখানে প্রকল্পের ক্ষেত্রে পক্ষপাতিত্ব দেখা গেছে, সেখানে বিভিন্ন রকম অভিযোগ কিন্তু আমরা 19 সালের পর যেদিকে বলো কর্মসূচির মাধ্যমে আমরা পেয়েছি। তাই আমাদেরকে এই ধরনের বুথ ভিত্তিক বিশ্লেষণ করে আগামী দিনে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে, তবেই কিন্তু আমরা এই গোঘাটের যে হারানো মাটি সেটা পুনরুদ্ধার করতে পারবো। আর সামনে পঞ্চায়েত নির্বাচন, এখন থেকে আপনারা পঞ্চায়েতেরকে প্রার্থী হবে সেদিকে ভাববেন না, আপনারা যে নিজেদের কাজ নিজেরা করে যাবেন। কোথাও আমাদের এখন দল অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পন্থা অবলম্বন করেছে, আপনাদের পেছনে প্রত্যেকের কাছে কীভাবে কাজ করছেন জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রত্যেকটা কর্মীর পাশে কিন্তু আমাদের দল কিন্তু আপনাদেরকে দেখছে। তাই আপনারা নিজ নিজ কাজটা নিজ নিজ দায়িত্ব ঠিকভাবে পালন করুন, মানুষের কাছে পৌঁছান, মানুষকে সঙ্গে নিয়ে চলুন। দেখবেন যে টিকিট যেই বুথে যে যোগ্য সেই টিকিট পাচ্ছে। যেভাবে আমরা দেখেছি বিগত মিউনিসিপ্যালিটি ইলেকশনে আমরা দেখেছি যে আমাদের আরামবাগ যে মিউনিসিপ্যালিটি সেখানে আমরা 12টা সিটে পিছিয়েছিলাম, কিন্তু বর্তমানে আমরা একটা মাত্র ওয়ার্ডে পরাজিত হয়েছি, 18টা ওয়ার্ডে জয়লাভ করে আমরা আরামবাগ মিউনিসিপ্যালিটি আমরা বোর্ড গঠন করেছি। তাই এবং আগামী দিনে আমাদের নতুন করে ব্লক কমিটি নির্বাচিত হয়েছে, আগামী দিনেও প্রতিটা পঞ্চায়েতে এবং প্রত্যেকটা বুথে আমাদের কর্মী কমিটি করে দেওয়া হবে, সমস্ত সংগঠনেরই কমিটি করে দেওয়া হবে। তাই কমিটির যে দায়িত্ব পাবেন তাকে সামনে রেখে সকলকে নিয়ে চলতে হবে, তাকে কেউ মানব না এ কথা বলা চলবে না। কারণ দল করতে গেলে দল যাকে দায়িত্ব দিয়ে দেবে তাকে কিন্তু আপনাদেরকে মেনে নিতে হবে। এবং মাদার, যুব, আইএনটিডিসি, ছাত্র, মহিলা, সমস্ত সংগঠন, এসসি এসটি ওবিসি, শিক্ষক সংগঠন থেকে শুরু করে কিষাণ সংগঠন থেকে শুরু করে সমস্ত সংগঠনকে একযোগে কাজ করতে হবে। এবং সমস্ত নেতৃত্বকে অরুণদা বলছিল যে আমাদেরকে প্রতি সপ্তাহে প্রতি মাসে আমাদেরকে রিভিউ মিটিং করতে হবে, প্রত্যেকটা অঞ্চল ধরে প্রত্যেকটা বুথ ধরে। তাই আমি আর বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমার দৃঢ় বিশ্বাস আজকের এই সমাবেশে আপনাদের উপস্থিতি দেখে যে আমাদের এই গোঘাটের যে মাটি, যে আমাদের হারানোর জমি, এই হারানোর জমি আমরা আবার পুনরুদ্ধার করব। এই আশা রেখে সকলকে আবারও প্রণাম, শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ পলাশ দাকে। আমি যে সমস্ত কর্মীরা এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছেন অথচ চেয়ার ফাঁকা আছে, একটা প্রোগ্রাম চলছে, আমি সবার কাছে আবেদন রাখবো আপনারা এই বক্তব্যের মাঝখানে চেয়ার ছেড়ে যাবেন না এবং ঘোরাফেরা করবেন না, আপনারা সংগঠিত হয়ে বসুন। এরপর আমরা কর্মী সম্মেলনে বক্তব্য শুনব আমাদের আরামবাগ সাংগঠনিক মহিলা সভানেত্রী শিখাদের কাছ থেকে। আমি শিখাদিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকের দিনটা এমন একটা পবিত্র দিন, সেই দিনেতেই আমরা খুব নিজেকে
भाग्यवती मन कर जानी ना प्रोग्राम छाड़ा कामार पुकुरे आसा हतो कि ना ताई मायर जन्मदिन शतकोटी प्रणाम जानाई गोघार पवित्र माटी श्री श्री रामकृष्ण देव प्रणाम श्रद्धा जानाई आज गोघार दुए सम्मेलन सम्मेलन सभापति सम्मानीय ब्लकेर सभापति संचालक अरुण केवड़ा ब्लकेर महिला सभानेत्री मिताली बाग जुब आईएनटीसी छात्र समस्त उइन्सर प्रेसिडेंट एवं जार आह्वाने एत बड़ अनुष्ठान सकलेर प्रिय दादा आमादेर जिलार सभापति रामेंदु सिंह राय महाशय एवं एखाने उपस्थित आछेन এই আরামবাগ সাংগঠনিক জেলার সম্মানীয় চেয়ারম্যান জয়দীপ জানা মহাশয় এখানে উপস্থিত আছেন আমাদের যুব সভাপতি সম্মানীয় দাদা পলাশ রায় এখানে উপস্থিত আছেন আমার আপনাদের সকলের প্রিয় প্রাক্তন বিধায়ক মানস মজুমদার এই পঞ্চায়েত সমিতির সভাপতি অনিমা কাটারি এবং এখানে উপস্থিত আছেন আমাদের চঞ্চলদা থেকে শুরু করে পরিত থেকে শুরু করে মোহনদা থেকে শুরু করে আতাউল্লাহ রয়েছে এবং আমার সামনে যারা আছেন আমার বুথ কর্মী আমার মায়েদের উপস্থিতি সকলকে বয়সে নির্বিশেষে আমি শ্রদ্ধা এবং প্রণাম জানাই আজকের এই পবিত্র দিনে আজকের এই সম্মেলন আজকের এই সম্মেলন কিসের জানেন প্রত্যেকটা বুথের কর্মীদের নিয়ে যে কর্মীরা না থাকলে তৃণমূল কংগ্রেসের স্তম্ভ তৃণমূল দলটা ভেঙে পড়ে সেই দলকে যারা আজকে 213টা সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু সারা বাংলায় নয় সারা ভারতবর্ষে জননেত্রী বানিয়েছেন এই আপনাদের মতো কর্মীরা সেই কর্মীদের নিয়ে আমরা আজকে সম্মেলন করছি এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা শুধু বলতে এসেছি যে এই কর্মীরা গোঘাট 2 নম্বর ব্লকের অন্তর্গত যতগুলো বুথ রয়েছে সেই প্রত্যেক বুথ থেকে প্রত্যেকটা কর্মী এসেছে তো এবং সেই কর্মী যারা আমাদের গত বিধানসভায় লোকসভায় আমাদের এমন বয়োজ্যেষ্ঠ সম্মানীয় একটু সম্মানের অভাবে যারা বসে আছে তাদের নিয়ে আসবেন আগামী দিনে হয়তো অনেকের কানে এই বাচ্চা পৌঁছায়নি অনেকে জানতে পারে না আমরা যখন বাইরে যাই তখন আমাদের কানে আসে আমাদের বলা হয়নি আমরা জানতে পারি না এবং আমরা বুঝতেও পারি না যে এত বড় প্রোগ্রাম হলো তাই আমি বুথ কর্মীদের এইটুকু বলবো আমাদের সভাপতি রামেন্দুদা খুব খুব গুরুত্ব দিয়ে এই সংগঠন যেভাবে সাজাচ্ছেন সেই সংগঠন আগামী দিনে খুব মজবুত সুসংগঠনে সুসংগঠিত হবে সেই নিরীক্ষে আমি বলতে চাই একটা বুথে 30 জন কর্মী নাম এবং ফোন নম্বর আমরা চেয়ে পাঠিয়েছি জেলা থেকে এবং সেই জায়গায় আমরা দেখতে চাই যে বয়স্ক এবং পুরানো দিনে এমন কর্মী আছে সেই কর্মীগুলোকে আমরা তুলে আনতে চাই সেই কর্মীদের কাছে আমরা যেতে চাই সেই জন্য প্রত্যেকটা বাড়ি বাড়ি যেতে হবে তার জন্য আমাদের সরকার সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় 1 নভেম্বর চলো গামী যাই প্রোগ্রাম কর্মসূচি আহ্বান করেছি আমরা সমস্ত জায়গা সারা বাংলা এই কর্মসূচি করছি তাই এই গোঘাট 2 নম্বর ব্লকে মিতালিও সমস্ত জায়গায় দিকে দিকে গিয়ে করছে অরুণদা আমাদের প্রেসিডেন্ট মিতালি আমাদের মহিলা প্রেসিডেন্ট এবং আরও যারা আমার উইংসের প্রেসিডেন্ট আছে আমি বলবো প্রত্যেকটা বুথে বুথে গিয়ে ছাত্র যুব মহিলা বাঁধার সবাই মিলে গিয়ে এটা মহিলাদের প্রোগ্রাম
প্রোগ্রাম দেয়া হয়েছে মানে শুধু মহিলারা যাবে এটা কিন্তু নয়, সবাই মিলে গিয়ে চলো গ্রামে যাই কর্মসূচি করতে হবে। সেখানে গিয়ে একজন বাড়িতে গিয়ে একজন বয়োজ্যেষ্ঠ বাবা আছে, মা আছে, কাকা আছে, গিয়ে তাদের আমাদের যে প্রকল্প, সরকারের যে জনমুখী প্রকল্প, সেই প্রকল্পের কথাগুলো, তিনি সুযোগ সুবিধাগুলো ঠিকঠাক পাচ্ছে কিনা সে কথা আমরা জানব। সেই জেনে আমাদের কিন্তু খাতায় লিখিত নোটও করতে হচ্ছে, সেই নোট কিন্তু আমাদের 15 দিন ছাড়া আমাদের পাঠাতে হচ্ছে দপ্তরে। যে মানুষের সব থেকে বেশি চাহিদা, মানুষের ঘরে ঘরে গিয়ে আমরা কি অভাব অভিযোগের কথাগুলো শুনতে পাচ্ছি। আমরা ইতিমধ্যে নভেম্বর থেকে যেটা আমরা সার্ভে করে পেয়েছি চলো গ্রামে যাই, যে কাঁচা বাড়ির অনেক সমস্যা, আর যেটা সমস্যা আমার জেনারেল কাস্টেদের যারা 60 বছরের ঊর্ধ্বে বয়োজ্যেষ্ঠ আছে তাদের বার্ধক্য ভাতাটা, এই দুটো প্রপোজাল আমরা কিন্তু পেয়েছি। ইতিমধ্যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এই পেট্রোল ডিজেল এবং এই কাঁচা বাড়ি জব কার্ড এই সমস্ত জন্য চারিদিকে আপনাদের জন্য রাস্তায় রাস্তায় আন্দোলন করছেন এবং করে চলেছেন। তাই আজকে আমাদের আন্দোলন দিদি যেভাবে করে চলেছেন, আপনারা সেই আন্দোলনের সহমুখী সহযোদ্ধা হয়ে আমাদের সঙ্গে সামিল হয়ে আমরা সবাই কর্মী এক হয়ে দিদির উন্নয়নে সামিল হয়ে আরও এগিয়ে নিয়ে যাব। তার জন্য দিদির কানে পৌঁছেছে এই আন্দোলনের কথা, যে মানুষ আজকে খিটি খাওয়া জব কার্ড যারা মানুষ তাদের সেই জব কার্ডটা বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে কাঁচা বাড়ি যারা যাদের বিশেষ করে প্রয়োজন বাড়িটা, সেই সমস্ত বাড়ি ইতিমধ্যে কিন্তু সার্ভে হতে শুরু হয়েছে। আপনাদের জন্য দিদি লড়ে চলেছেন, আপনাদের জন্য সমস্ত দিকে দিকে দিদি কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে চলেছেন। আজকে বলুন তো, বিগত 34 বৎসর ধরে আমরা যখন সিপিএমের রাজত্বে এই বাংলায় বাস করেছি, চারিদিক থেকে যে অন্যায় অত্যাচার, কত রক্ত কত মায়ের সিঁদুরের বিনিময়ে এই বাংলায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় এসেছে, তখন কিন্তু সিপিএমের দিনে কেউ একটা প্রতিবাদ করার কারো ক্ষমতা ছিল না, কারো একটা কথা বলার ক্ষমতা ছিল না। রাস্তায় যারা আজকে প্রতিবাদ করছে, ধর্ণা করছে, তাদের কিন্তু চায়ের দোকানে একটা কথা বলার ক্ষমতা ছিল না। এই কথাগুলো বলতে হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে গণতন্ত্র মানুষকে দিয়েছে, যে অধিকার মানুষকে দিয়েছে, আজকে কিন্তু মানুষ রাস্তায় চায়ের দোকানে যেখানে খুশি তাতে সরকারের সমালোচনা হোক এবং বিরোধীর সমালোচনা হোক, মানুষ কিন্তু নির্ভয়ে নিঃসংকোচে করতে পারছে, এটা কিন্তু মানতে হবে। সেই যেদিন আমাদের কণ্ঠ প্রতিরোধ করে দেওয়া হয়েছিল, তাপসী মালিক থেকে শুরু করে, যুধিষ্ঠির দলুই থেকে শুরু করে, দশরথ থেকে শুরু করে, হরিপদ থেকে শুরু করে, সমস্ত আমাদের মায়েদের সিঁদুর মুছে দিয়েছিল, তখন কিন্তু এই বাংলায় একজন রুখে দাঁড়িয়েছিলেন। তিনি কে? তিনি আর জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন। আজকে প্রতিবাদে আপনারা সামিল হয়েছিলেন, সেই প্রতিবাদে সামিল হয়ে আজকে বিগত 11 বৎসর আমরা এই বাংলায় আমরা উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তাই আমি মায়েদের বলবো, এই স্বাধীনতা আপনাদের সম্মান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি সম্মান দিয়েছেন বলুন, আজকে কি সম্মান দিয়েছেন? আপনারা সবাই জানেন যে একটা বাড়িতে আমার মা কিন্তু একটা স্কুলের গার্জেন হয়েছে, একটা বাড়িতে আমার মা কিন্তু আমার বাবা থাকার সত্ত্বেও আমার মায়ের নামে স্বাস্থ্যসাথী কার্ডটা হয়েছে, এটা সম্মান নয়? আমার মা কিন্তু পঞ্চায়েতের প্রধান হয়ে সেই পঞ্চায়েত এলাকার সমস্ত উন্নয়নটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা সম্মান নয়? একটা পঞ্চায়েত সমিতিতে একটা পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের অনিমা দিয়ে আছে, সমস্ত বিডিও অফিসে সেই পঞ্চায়েত সমিতির উন্নয়নটা আপনাদের দুয়ারে গিয়ে পৌঁছে দিচ্ছে একজন কিন্তু মহিলা। এটা কেন, এটা কে করেছে? এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আজকে সামনে পঞ্চায়েত ইলেকশন, সেই পঞ্চায়েত ইলেকশনে দেখুন 50% মহিলা। আজকে যদি একটা পঞ্চায়েতে 20টা সিট হয়, সেখানে কিন্তু 10টা সিট আমার মহিলা তৃণমূল কংগ্রেসের মহিলারা সেখানেতে নমিনেশন ফাইল করবে। সেই সেই অধিকার, সেই আমাদের গর্ব, সেই আমাদের অহংকার কে দিয়েছে? সেই সম্মান মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। সেই 10 জন মহিলা আজকে আমরা
আমাদের 10টা পঞ্চায়েতের বুথকে চালাচ্ছে, এটা কি সম্মান নয়? এটা তো মহত্ত্ব, বড় সম্মান। একজন মহিলা সব সময় এগিয়ে যাবে, আমার দাদারা আমার কর্মীরা আমাদেরকে ঘিরে নিয়ে যাবে, আমাদের সঙ্গে আছে, আমাদের সাথে আছে, আমাদের সুপরামর্শ দাতা, এটা কি আমাদের সম্মান নয়? আগামী দিনে গ্রামে চলো কর্মসূচিতে আমার মেয়েরা আমার মহিলারা আরো অনেক বেশি করে সামিল হবেন। আপনাদের জন্য দিদিমণি একটা কত সুন্দর প্রকল্প করেছে বলুন, আপনাদের কত মূল্যবান সম্মান দিয়েছে। আজকে যেখানে আমার বাবার কাছ থেকে আমার বৌদি আমার দাদার কাছ থেকে 10টা টাকা চাইবে, সেখানেই আমাদের মা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছে। সেই লক্ষ্মীর ভান্ডার আপনাদেরকে লক্ষ্মী বলার অপরাধে, আপনাদেরকে লক্ষ্মী সিম্বল দেওয়ার অপরাধে কিন্তু হাইকোর্টে কেস করেছে বিজেপি। তাদের বিরুদ্ধে আপনারা মুখে দাঁড়াবেন না, তাদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করবেন না, তাদের জন্য আপনারা আন্দোলন করবেন না। আমাদের রান্নাঘরে আমাদের উজ্জ্বলা গ্যাস দেওয়ার নাম করে আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে দলে দলে উড়ুল ভাঙে যেখানে রান্না কাঠে রান্নায় করা হতো সেটাকে না করতে দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ফিরে উজ্জ্বলা গ্যাস দেওয়া হবে, সেটা কিন্তু দেওয়া হয়নি। আমাদের রান্নাঘরে মায়েদের চোখের জল ঝরিয়েছে, তার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করবেন না? সেই আহ্বান প্রত্যেকটা বুথ কর্মীদের আমি বলে যেতে চাই, প্রত্যেকটা বুথে বুথে গিয়ে প্রত্যেকটা মহিলা কর্মী প্রত্যেকটা আমার দাদা ভাইরা যারা বসে আছে সবাই মিলে সবাইকে বুথে খুব ভালো করে বুথ দেখতে হবে। অঞ্চল সমিতি সমস্ত জায়গায় দেখার আগে গুরুত্ব সব থেকে বেশি দিতে হবে প্রত্যেকটা বুথে। আমরা যদি এই আগামী দিনে এই ভাবে মানুষের সমাগম পেয়েছিলাম কিন্তু তার সত্ত্বেও আমাদের বিধায়ক মানুষ মজুমদারকে আমরা কিন্তু বিধায়ক করতে পারিনি। আপনাদের এর মধ্যে কেউ না কেউ বিজেপিকে ভোট দিয়েছে কিন্তু আজকে সেই বিধায়ক কিন্তু আপনাদের মধ্যে নেই, আপনাদের পাশে নেই, আপনাদের এই অতি মহামারী করোনার সামনেও কিন্তু আপনাদের কাছে আসে না। আমাদের ছাত্র যুব মহিলা আপনাদের বিধায়ক মানুষ মজুমদারকে আমরা এখনো মনে করি আমাদের বিধায়ক আপনাদের পাশে কিন্তু গিয়ে দাঁড়িয়েছে, আপনাদের অভাব অভিযোগের কথাটা শুনেছে। তাই আপনাদের কাছে এই আহ্বান আমরা রাখতে এসেছি, আগামী দিনে বলবো আপনারা চলো গ্রামে যাই প্রোগ্রামটা আরো যে গ্রামগুলো হয়নি একবার নয় একটা বুথে পাঁচবার দশবার ধরে গিয়ে গিয়ে এই প্রোগ্রামকে আরো সুন্দর থেকে সুন্দরতম করে সাজিয়ে তুলবেন, প্রত্যেক কর্মীকে সম্মান দেবেন এবং প্রত্যেক কর্মীর থেকে সম্মান পাব এই আশা নিয়ে আপনাদের সকলকে আবারও যথাযোগ্য স্থানে শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমার এই গুটি কয়েক কথা শেষ করলাম। জয় হিন্দ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ শিখালিকে। আমি কর্মীদের কাছে বলবো সভা যতক্ষণ না শেষ হচ্ছে আমরা ধৈর্য নিয়ে বসবো এবং শুনবো, এবং আপনাদের কাছে ঘোষণা করি আমাদের রাজ্যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যিনি মুখপাত্র অরূপ চক্রবর্তী মহাশয় উনি আসছেন, খুব শীঘ্রই আমাদের মঞ্চে পৌঁছে যাবেন, ওনার সভা বক্তব্য আমরা শুনবো, এই ধৈর্য আমাদের দেখাতে হবে। এরপর আমাদের সামনে বক্তব্য রাখবেন আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান মাননীয় জয়দেব জানা মহাশয়। নমস্কার, আমি প্রথমেই মা শারদার জন্মতিথিতে মায়ের প্রায় প্রণাম জানাই, এরপরে আসি আজকের প্রসঙ্গ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে আজকে কামারপুকুর চটি মোড়ে কর্মী সম্মেলনের প্রিয় সভাপতি অরুণ কেওড়া মঞ্চে উপস্থিত আছেন, আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তারকেশ্বরের বিধায়ক
ভাতৃপ্রতিম ভাতৃ রামেন্দ্র সিংহ রায় মঞ্চে উপস্থিত আছেন, আরামবাগ জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ভাই পলাশ রায় উপস্থিত, আরামবাগ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বোন শিখা দলুই এবং আমার যুব আন্দোলনের সময়কালে অভিন্ন হুগলি জেলার ছাত্র আন্দোলনের আমার প্রিয় সাথী ভাই আপনাদের গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার সহ মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের সকলকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই, অভিনন্দন জানাই আমার সম্মুখে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে, যারা গুরুজন আছেন তাদেরকে প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা অভিনন্দন জানাই। দু তিনটে কথার উপর আমি অল্প কিছু বক্তব্য রাখব, দীর্ঘ বক্তব্য রাখব না। সঞ্চালক অরুণ কেওড়া সঞ্চালনা করতে গিয়ে বলেছে শৃঙ্খলা নিয়ে বলতে হবে, আমি বলি কোন শৃঙ্খলার কথা বলবো। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন নতুন তৃণমূল কংগ্রেস গঠন করব। আমার সভাপতি ব্লকের সভাপতিকে নির্দেশ দিয়েছেন প্রতি বুথ থেকে 30 জন করে কর্মীর নামের তালিকা তৈরি করতে হবে। আজকে দেখুন সেই তালিকা ধরে ধরে যাদেরকে আহ্বান করা হয়েছিল তারা কিন্তু তাদের দায়িত্ব কর্তব্য থেকে সরে চলে গেল, আসন ফাঁকা দিয়ে চলে গেল। ভাই একটা কথা বলে রাখি, কোন অঞ্চলের কর্মীরা গেল সেই অঞ্চলের নেতৃত্বরা যেন সজাগ থাকে। সামনের পঞ্চায়েত নির্বাচন আসছে, তখন কিন্তু বললে চলবে না আমি কেন পঞ্চায়েতে টিকিটটা পেলাম না, আমার দাদা কেন পঞ্চায়েতে টিকিটটা পেল না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ, কোন নেতা রামেন্দু পলাশ জয়দেব শিখা কোন কর্মীকে আগ বাড়িয়ে কথা দেবে না যে তোমাকে আমি পঞ্চায়েতে টিকিট দেব। রাজ্য নেতৃত্ব ইঞ্চিতে ইঞ্চিতে মেপে নিয়ে কর্মীদের যে বিগত দিনের কাজের দক্ষতা, যে সততা, যে সব বিচার বিশ্লেষণ করে কিন্তু রাজ্য থেকে টিকিটের ফতোয়া আসবে একদম নেট। আজকে বলি আমার পূর্বের বক্তা পলাশ এবং শিখা বলছিল আমরা হেরে গেছি 2019-এ, আমরা ধাক্কা খেয়েছি। আমরা 2019-এ যখন ধাক্কা খেলাম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মন্ত্রিসভার মিটিং ডেকে মন্ত্রিসভায় পাশ করালেন যে সামনে দুয়ারের সরকার প্রকল্প তৈরি করতে হবে এবং সেই দুয়ারের সরকার প্রকল্প থেকে একটা কর্মসূচি দিতে হবে যেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দিয়েছিল বলে আমার মায়েরা বোনেরা দিদিরা তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের পতাকা তলে এসে 2019-এর ভুলটা শুধরে নিয়ে তারা কিন্তু দলের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা গোঘাটে দাঁড়াতে পারিনি, আরামবাগ বিধানসভা মহকুমার মধ্যে 4টে বিধানসভায় আমরা দাঁড়াতে পারিনি, কারণ আমাদের আত্ম অহংকার ছিল, আমাদের পরিচালনায় ভুল ছিল, আমাদের ত্রুটি ছিল, তাই আমরা আরামবাগ বিধানসভা মহকুমার মধ্যে 4টে বিধানসভা হেরে গেছি। দল যখন আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে শুরু করেছে
আপনারা লক্ষ্য করবেন বিরোধী দলের রাজনৈতিক নেতারা বিশেষ করে মেদিনীপুরের একটা সাদা কুকুর গোটা পশ্চিম বাংলা জুড়ে ঘেউ ঘেউ করে ছুটে বেড়াচ্ছে আর কি বলছে মমতা ব্যানার্জি ঘুষখোর মমতা বন্দ্যোপাধ্যায় তলাবাজ আমি ওই সাদা রূপে কুকুরটার উদ্দেশ্যে বলি নাই নাই করে তোমার মায়ের বয়স 75 টপকে গেছে মায়ের কাছে খোঁজ নিয়ে দেখো সকালবেলা কার পায়ে তুলসী পাতা চন্দন দিয়ে তবে তোমার মা জল স্পর্শ করে আমার মায়েরা দিদিরা আছে এরা জানে যে স্বয়ং ভগবান কৃষ্ণের বাম দিকে যে মহিলা দাঁড়িয়ে থাকে বা আছে তাকে আমরা কি বলি রাধা শ্রী রাধিকা আর এই রাধিকাকে আমাদের কিছু নিন্দুক হিন্দু সমাজের মানুষ তারা কি বলে কলঙ্কিনী রাধা তাই তো এই রাধাকে বলে কলঙ্কিনী রাধা কিন্তু এই কলঙ্কিনী রাধার পায়ে কিন্তু যারা হিন্দু ধর্মের মানুষ তারা কিন্তু সকালবেলা স্নান করে তুলসী পাতা চন্দন দিয়ে তারপর কিন্তু জল স্পর্শ করে ঠিক তেমনি তৃণমূল কংগ্রেসের রাধা বাংলার অগ্নিকন্যা বাংলার উন্নয়নের কাণ্ডারী পশ্চিমবঙ্গের ভাই চটি পড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের উপহার দিয়েছেন কন্যাশ্রী প্রকল্প আমাদের উপহার দিয়েছেন সবুজ সাথীর সাইকেল আমাদের উপহার দিয়েছেন রূপশ্রী প্রকল্প বিনা পয়সায় রাখেন বিনা পয়সায় চিকিৎসা লক্ষ্মীর ভণ্ডার আজকে আপনারা ভারতীয় জনতা পার্টির কাছে প্রশ্ন করবেন না আমি গোঘাটের সম্মেলনে বলছিলাম যে বর্তমান গোঘাটের যিনি এমএলএ দল বদলু রাজনীতির প্রথম জীবনে কংগ্রেস করেছেন কংগ্রেস ত্যাগ করে সিপিএম এ গেছেন সিপিএম ত্যাগ করে ফরওয়ার্ড ব্লকে গেছেন আবার ফরওয়ার্ড ব্লক ত্যাগ করে বিজেপিতে ঢুকেছেন এই দল ত্যাগ করতে করতে ভদ্রলোকের চরিত্রটা কেমন হয়ে গেছে জানেন আমি আগেও দেখেছি আপনাদের এই গোঘাট এলাকায় অনেক খড়ের ছাউনি মাটির বাড়ি আছে দীর্ঘদিন এই খড়ের ছাউনির তলায় বসের বাতাটা থাকতে থাকতে কেমন হয়ে যায় ঘুম ধরে যায় ঠিক তেমনি আপনাদের বর্তমান বিধায়ক এদল ওদল সেদল করতে করতে তার রাজনৈতিক লাইনটা ঘুম ধরে গেছে আগামী নির্বাচনে গোঘাটের মানুষ কিন্তু উপযুক্ত জবাব দিয়ে দেবে গোঘাটের মানুষ উপযুক্ত জবাব দেবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহু স্বপ্ন দেখিয়েছিল ভারতবর্ষের মানুষকে তিনি কি বলেছিলেন আচ্ছা দিন আনে পড়েগা এমন সুন্দর দিন এনে দেব কেমন সুন্দর দিন আনবেন তিনি 2014 এ প্রধানমন্ত্রী হয়ে বললেন টিভি দিয়ে মানে অ্যান্টেনা দিয়ে আর টিভি চলবে না অ্যান্টেনা দিয়ে টিভি চলবে না আপনাদের সকলের মনে আছে বাঁশের মাথায় অ্যান্টেনা বাঁধা থাকতো আর তার থেকে একটা তার ঝুলে এসে টিভি পর্যন্ত থাকতো তার মাধ্যম দিয়ে কিন্তু টিভিটা চলছে আমার দিদিরা মনেরা আমার মায়েরা এদের একটা বদ অভ্যাস হয়ে গেছে নেশা হয়ে গেছে কি নেশাটা হচ্ছে এই সন্ধ্যাবেলায় তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দেওয়ার পর নিজের বাড়ির টিভিটা অন করে দিয়ে হয় বাংলা সিনেমা নয়তো সিরিয়াল দেখব এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে এসে বললেন এন্টেনা দিয়ে টিভি চলবে না কি করতে হবে সেট টপ বক্স লাগাতে হবে কোথায় যেতে হবে কেবল অপারেটরের কাছে যেতে হবে কেবল অপারেটরের কাছে যেতে তিনি কি বললেন 1400 টাকা দিতে হবে
আমি সেট টপ বক্স লাগিয়ে দিয়েছো। মায়েরা কাকিমারা চিন্তায় পড়ে গেলেন, 1400 টাকা। কিন্তু এদিকে ছবি দেখা হচ্ছে না, সিরিয়াল দেখা হচ্ছে না, মন খারাপ হয়ে যাচ্ছে। মা কাকিমাদের তিল তিল করে সঞ্চয় করা আঁচলে গিট মেরে বেঁধে রাখা পয়সা কাতু মাতু মুখে খুলে নিয়ে গিয়ে সেটটপ বক্সওয়ালাকে কেবল লাইন অপারেটরকে দিয়ে দেন। তারপর কি হলো, তাতেও ছবি আসছে না। কি ভাই কেবল অপারেটর, 1400 টাকা নিলে সেটটপ বক্সে ছবি হচ্ছে না কেন? বললে ও দিলে হবে না কাকিমা, কি করতে হবে? আপনি যেমন যেমন চ্যানেল দেখবেন তেমন তেমন মাসে মাসে পয়সা দিতে হবে, 220 টাকা, 250 টাকা, 270 টাকা, 300 টাকা প্রতি মাসে মাসে দিতে হবে। এটা হচ্ছে নরেন্দ্র মোদীর আচ্ছাদিন আনে পড়েগা। আর আমার বাংলার মুখ্যমন্ত্রী হাই চপ্পল পরা মুখ্যমন্ত্রী বললেন, ওরে জয়দেব রামেন্দু পলাশ মানুষ অজ্ঞান পৌষ মাস, আমাদের হিন্দু ধর্মের মানুষের হাতে একটু ফাঁকা থাকে, পয়সার টান থাকে। পৌষ মাসে পৌষ সংক্রান্তিতে অনেক মেলা হয়, আমার মায়েরা ওই টিভি চ্যানেলকে পয়সা দিতে দিতে শেষ হয়ে গেছে, ভিখারির দশা হয়ে গেছে। আর ওদের জন্য আমরা লক্ষ্মীর ভান্ডার তৈরি করে দিই, মাসে মাসে 500 টাকা এবং এসসি এসটি ওবিসিদের জন্য 1000 টাকা। কে উন্নয়ন করলো? যে নরেন্দ্র মোদী, যে বিজেপি, যে বিশ্বনাথ কালরা মায়েদের আঁচল থেকে টাকা নিয়ে নিল, আর অন্যদিকে হাই চপ্পল পরে একটা টালির ছাদক তোলা মেয়ে প্রত্যেকটা বাংলার বাড়িতে বাড়িতে 500 টাকা করে দিল। এই কথাটা গ্রামে চলো কর্মসূচিতে গিয়ে বলতে হবে, গ্রামে চলো কর্মসূচি গিয়ে বলতে হবে। প্রার্থীর কথা বলছেন, যখন যে গ্রামে যাবেন, আমার কর্মী সঙ্গী ভাইরা আপনারা সঙ্গে যাবেন, কোন বাড়ি থেকে কোন বাড়ির ভোটার কি বলছে খাতায় লিপিবদ্ধ করতে হবে। সেইখান থেকে অনেক প্রার্থী বাছাই হয়ে আসবে, জয়দেব জলের মুঠে গিলে জয়দেব জলের আত্মবদ্ধ ছাত্র করবে গ্রামের মানুষরা। সেই জয়দেব জলকে কিন্তু পঞ্চায়েতে টিকিট দেওয়া যাবে না, সেখানে কিন্তু পলাশ রায়কে টিকিট দিতে হবে। এইখান থেকে দলকে তুলে আনতে হবে, চলুন গ্রামে যাই। ভাই অরুণ ক্যামেরা সহ যারা গোহাট 2 নম্বর ব্লকের নতুন দায়িত্ব পেয়েছে, চলুন অঞ্চলে অঞ্চলে কর্মী বৈঠক, বুথে বুথে কর্মী বৈঠক, পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত এলাকায় মিছিল করতে হবে। আপনারা যদি আমাকে মিছিলে ডাকেন, পলাশকে মিছিলে ডাকেন, আমরা কিন্তু মিছিলে এসে আপনাদের সঙ্গে পায়ে পা মেলাবো। পরিশ্রম করতে হবে, সামনের পঞ্চায়েত নির্বাচন দলকে জেতাতে হবে, নিজের পঞ্চায়েত ধরে রাখতে হবে। আর যে পঞ্চায়েতের মেম্বার দলের সঙ্গে থাকবে না, যে ভাবছে আমি তো দলের কলটা ঘুরিয়ে দিয়েছি, আমার বুথে আর দল থাকবে না, জিতবে না, কাজেই আমি সরে পড়ি, আমি বলে রাখি ভাই, তোমাকে সঙ্গে থেকে দলকে জেতাতে হবে। জেতাতে না পারলে দলের কর্মীরা চামড়া গুটিয়ে দেবে, পরিষ্কার বলে দিচ্ছি। আর যারা জিতে আসবে তারাও কিন্তু তোমাকে বাড়ি ছাড়া করে দেবে, এলাকা ছাড়া করে দেবে। এখন কত বছর পরে বাড়ি ঢুকবে সেটা তুমি নিজে ঠিক করে নিও। তাই বলছি, দলের সঙ্গে দলের সাথে এলাকার মানুষের সাথে চলুন গ্রামে যাই, নেত্রীর নির্দেশকে পাথেয় করে আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা দলকে শক্ত পক্ত মজবুত করে গড়ে তুলি। এই আহ্বান জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মা মাটির মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। মানুষ থাকে যাও, মানুষ থাকে।
ধন্যবাদ সম্মানীয় জয়দেব জানা মহাশয়কে। এরপর আমাদের গোঘাটবাসী সকলের পরিচিত শ্রদ্ধাঞ্জলি পাত্র আমাদের প্রাক্তন বিধায়ক কাছের মানুষ মানস মজুমদার মহাশয়কে আজকে আমি বক্তব্য রাখার জন্য বিনীত আবেদন রাখছি। আজকে গোঘাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে তৃণমূল কংগ্রেসের যে কর্মী সম্মেলন, এই সম্মেলন যাদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে, এই ব্লকের নবনির্বাচিত সভাপতি মাদারের শ্রদ্ধেয় মাস্টার মশাই, শ্রদ্ধেয় ওমকার মহাশয়, এই ব্লকের মাদার সংগঠনের সহ সভাপতি শ্রদ্ধেয় মোহন দা, শাখা সংগঠনের সভাপতি ভাই অভিজিৎ, যুব সংগঠনের নতুন দায়িত্বপ্রাপ্ত আমাদের আইএনডিটিইউসির সভাপতি স্বরূপ লাহা, এবং মহিলা সভা নেত্রী আমাদের মিতালী সহ এই ব্লকের যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আছেন, জেলা কমিটির যারা নেতৃত্বরা রয়েছেন এখানে, যাদের উদ্যোগে আজকের এই কর্মী সম্মেলন, তাদের সকলকে সাথে সাথে এই ব্লকের তৃণমূল কংগ্রেসের যারা কর্মী নেতৃত্ব এবং পঞ্চায়েতের প্রধান দলের সভাপতি সকলকে আমি আজকের এত সুন্দর কর্মী সম্মেলনের আয়োজন করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। মঞ্চে উপবিষ্ট আছেন যার নির্দেশে আমাদের আজকের এই কর্মী সম্মেলন, সেই আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার মাদারের সভাপতি শ্রদ্ধেয় রামেন্দ্র সিং রায় মহাশয়, যিনি তারকেশ্বর বিধানসভার আমাদের বিধায়ক। এখানে পলাশ আমাদের যুব সংগঠনের সভাপতি, একসময় মায়াপুর পঞ্চায়েত উপপ্রধান ছিলেন, আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি। এখানে উপস্থিত আছেন আমাদের এই জেলার চেয়ারম্যান, আমাদের বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সেই জয়দেব জানা মহাশয়, যিনি একটু আগেই আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। উপস্থিত আছেন আমাদের মহিলা সংগঠনের সভানেত্রী, আমাদের এই আরামবাগ সাংগঠনিক জেলার এবং জেলা পরিষদের সদস্যা, যার বক্তব্য আপনারা একটু আগে শুনেছেন। সাথে সাথে আমাদের এই ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব প্রাক্তন সভাপতি তপন দা, শাহাবুদ্দিনা থেকে শুরু করে সৈয়দ মকবুল হোসেন এখানে মঞ্চে উপবিষ্ট আছেন, চঞ্চলদা থেকে শুরু করে কার্তিকদা থেকে শুরু করে আব্দুলদা, আমাদের লীনাদি আছে, আমাদের জেলা পরিষদের সদস্য সদস্যা স্বপনদা আছে, খোকনদা আছে, আমাদের মহাদেবদা আছে, কাশেরদা আছে, আমাদের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রভাতদা আছে, সহ আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী অনিমা কাটারি এবং কর্মাধ্যক্ষ আতাউদা, যিনি এই ব্লকের বর্ষিয়ার নেতৃত্ব। সাথে সাথে আপনারা সবাই এখানে উপস্থিত রয়েছেন, এই ব্লকের সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীরা, আমাদের মায়েরা, আমার মায়েরা, আমার পিতৃতুল্য মানুষজন যারা এখানে উপস্থিত রয়েছেন, সকলকে প্রণাম শ্রদ্ধা সম্মান সালাম জানাই। আজকের যে কর্মী সম্মেলন, এই কর্মী সম্মেলন একটা গুরুত্বপূর্ণ সময়ে উপস্থিত অনুষ্ঠিত হচ্ছে, এবং সেখানে এখনো আমাদের রাজ্য স্তরে আমাদের দলের যিনি প্রবক্তা, তিনি এখানে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন, এবং যিনি কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর শ্রদ্ধেয় অরূপ চক্রবর্তী, যার বক্তব্য শোনার জন্য আপনারা এখানে বসে আছেন, এবং সর্বশেষ যার বক্তব্যের মাধ্যমে আজকে আমাদের এই কর্মী সম্মেলন শেষ হবে, রামুদার বক্তব্য আপনারা শুনবেন, রামেন্দ্র শুদ্ধ রামেন্দ্র সিং রায়। দেখুন, আমি সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলবো, এই করতে হবে ওই করতে হবে এই কথাগুলো তো আমরা বিগত দিনে বহুবার বলেছি, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখেছি যে আমরা পার্টি অফিসে মিটিং করে বা এই ধরনের সভা করে যে নির্দেশ দিয়েছি, বাস্তবিক অর্থে বুথের স্তরে গিয়ে সেটা কিন্তু কার্যকর হয়নি, এবং কার্যকর যদি হতো গোঘাট বিধানসভায় তৃণমূল কংগ্রেস হারতো না, মমতা বন্দ্যোপাধ্যায় সিংবল হারতো না। দেখুন, আমরা 2019 সালের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে দেখেছি যে এই ব্লকে, দু নম্বর ব্লকে 3324 ভোটে আমরা পরাজিত হয়েছিলাম বিজেপির কাছে 2019 সালের লোকসভা নির্বাচন। 2021 সালের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে মাত্র 308 ভোটে আমরা এই ব্লক থেকে, যেটা পলাশ বলছিল যে এই ব্লক থেকে জয়ের ভিত তৈরি হয়, কিন্তু এই ব্লক থেকে আমরা সেই মার্জিন দলকে দিতে পারিনি বলেই আমরা কিন্তু এই বিধানসভা জয়লাভ করতে পারিনি। 2016 সালের বিধানসভা নির্বাচন আপনাদের মনে আছে, 30,000 বেশি ভোটে আমরা জয়লাভ যখন করেছিলাম, এই ব্লক থেকে 20,000 বেশি আমরা তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। গোঘাট ওয়ান ব্লক বরাবরই খারাপ জায়গা, তার 10,000 সামান্য বেশি ভোট পেয়েছিল। তো সেই যে রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা যদি তৈরি করতে হতো, তাহলে আমাদের যে ধরনের সক্রিয়তা দরকার ছিল, যে কোনো কারণে আমরা সেই সক্রিয়তা দেখাতে পারিনি। 2019 সালের নির্বাচনে
আমাদের এখনো মনে আছে এই ব্লকের যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নতা অঞ্চলের যে স্কুটরি যে রিপোর্ট আমরা দলের কাছে জমা দিতে বলেছিলাম তাতে এখনো আমার মনে আছে যে পাশের মান্দারণ অঞ্চল তারা 6000 বেশি ভোটে লিড দেবে তৃণমূল কংগ্রেসকে এমন একটা রিপোর্ট দলের কাছে জমা করেছিল এবং কামারপুকুর অঞ্চলে 5000 বেশি ভোটে দলকে লিড দেবে এমন একটা রিপোর্ট জমা করেছিল প্রত্যেকটা অঞ্চল সব মিলিয়ে আমি আগের দিনও গোগা ডাকের যে কর্মী সম্মেলন সেখানে বলছিলাম যে প্রায় 50-60 হাজার ভোটে গোগার বিধানসভা থেকে অপূর্ব পোদ্দারকে লিড দেবে এমন একটা স্কুটনি রিপোর্ট প্রত্যেকটা অঞ্চলের সভাপতিরা এবং নেতৃত্বরা তাদের স্বাক্ষর করা লিস্ট আমাদের কাছে জমা করেছিল কিন্তু বাস্তবিক অর্থে যখন ফলাফল ঘোষণা হলো আমরা দেখলাম গোগার বিধানসভায় 9500 বেশি ভোটে আমরা পরাজিত হয়েছি গোগার বিধানসভা থেকে কিন্তু আমরা যদি উন্নয়নের নিরিখে চিন্তা করি উন্নয়ন নিরিখে কিন্তু গোগার বিধানসভায় তৃণমূল কংগ্রেসের হারার কোনো জায়গা ছিল না যেটা এখানে জয়দেবদা বলছিলেন এবং রামুদা মনে আরো পরিষ্কার করে বলবে যে আমরা যারা জনপ্রতিনিধি হয়ে গেছিলাম বা আমরা যারা দলের নেতৃত্ব আমাদের মধ্যে এমন একটা ভাব এমন একটা অহংকার তৈরি হয়েছিল যে তৃণমূল কংগ্রেসকে ছাড়া সাধারণ মানুষের মনে হয় ভোট দেওয়ার কোনো জায়গা নেই আমরা চেয়ারে বসে চেয়ারের গরমে আমরা সাধারণ মানুষের সাথে যে নিবিড় জনসংযোগ তৈরি করতে হবে সাধারণ মানুষের সাথে যে বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে আমি আমার পরিবারের পরিবার পরিবার পরিজনের সাথে যে আচরণ করি সেই আচরণ করতে হবে এই কথা আমরা ভুলে গেছিলাম আর তার খেসারত কিন্তু 2019 সালের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে যখন প্রত্যেকটা বুথে 4টা 5টা 6টা 7টা সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হয়েছে মানুষ দেখলো প্রতিবাদ করার উপযুক্ত সময় হলো এই জায়গা যখন সেন্ট্রাল ফোর্স হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা কর্মীরা আমাদের ধরতে পারবে না তারা চটের তয় গেল এবং সেখানে তাদের পছন্দ সই যে সিম্বল সেই সিম্বলে তারা ভোট দিল তারা কিন্তু জোড়াফুলে ভোট দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলো না আর আমরা এই ব্লকে 3324 ভোটে পরাজিত হলাম 2019 সালের লোকসভা নির্বাচনে আমার এখনো মনে আছে উল্লাসপুর থেকে গোঘাট পর্যন্ত প্রথম আমাদের মিছিল হয়েছিল 243 জন কর্মী নিয়ে আমাদের মিছিল হয়েছিল পরের মিছিল আমরা কামারপুকুর ছবি থেকে ব্যাঙ্গাইবর করেছিলাম 600 সামান্য বেশি টোটাল বিধানসভার তৃণমূল কংগ্রেস কর্মী ছিল মানুষের মধ্যে একটা ভয় ভীতি এমন ভাবে শুরু হয়ে গেছিল মানুষ ভাবতে শুরু করেছিলেন একটা অংশ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ভাবতে শুরু করেছিলেন মনে হয় তৃণমূল কংগ্রেসটা ক্ষমতায় আসবে না আমরা নতুন করে আর ঘর ছাড়া হতে চাই না কারণ এই গোঘাট বিধানসভা আমাদের 18 জন তৃণমূল কংগ্রেস কর্মী শহীদ হয়েছে গোঘাট 1 নম্বর এবং 2 নম্বর ব্লক মিলিয়ে এবং এই গোঘাট বিধানসভায় যে 4টে অঞ্চল আছে পশ্চিমপাড়া শ্যামবাজার বদনগাঁও যে 1-2 এই 4টে অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতারা এত বেশি সিপিএম এর মধ্যে লড়াই করতে গিয়ে ঘর ছাড়া হয়েছে সিপিএম এর অত্যাচারে তাদের পরিবার পরিজন তারা কিন্তু তার যারা সেদিন সিপিএম এর মধ্যে লড়াই করল তাদের কিন্তু ভাবতে বাধ্য করেছিলেন যে নতুন করে আর ঘর ছাড়া হবে না সিপিএম যেভাবে বিজেপির সাথে মিশে গেছে দিনের বেলা সিপিএম এর কথা বলছে সেই লোকটাই রাতের বেলা গিয়ে বলছে যে আমাদের ভোট দিতে হবে না তোমরা বিজেপিকে ভোট দাও আমরা তৃণমূলকে হারাতে পারবো না তৃণমূলকে হারানো আমাদের সবার আগে অগ্রাধিকার দিতে হবে আগে তৃণমূলকে হারাই তারপরে আমরা তৃণমূল আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করে আমরা ক্ষমতা দখল করব এই যে তাদের রাজনৈতিক কৌশল ছিল সেই কৌশলকে কিন্তু আমরা বুঝে আটকাতে পারিনি আমরা গোঘাট 1 নম্বর ব্লকে বলছিলাম যে 2019 সাল থেকে 2021 সাল সেই সময় আমরা দেখেছি সিপিএম এর কর্মী সে বিজেপি হয়ে মানুষের বাড়িতে গেছে বলছে তোমার ভোটার কার্ড দাও তোমার পঞ্চায়েতের প্রধান তোমার পঞ্চায়েতের সদস্য তোমার এখানকার তৃণমূল কংগ্রেসের নেতারা তোমাকে ঘর দেয়নি আমরা মোদি টাকা দেয় আমরা মোদির কাছ থেকে ঘর এনে তোমাকে করিয়ে দেবো অনেক মানুষ দীর্ঘদিন ঘর পায়নি তারা টেকনিক্যাল যে কোথায় সমস্যা সেই সমস্যা বুঝে না তারা তাদের সমস্যা যে সমাধান সমস্যার সমাধান কে করবে সেই মানুষটিকে তারা আগে দেখতে চায় আমরা দেখেছি সেই সময় আমরা বুথ পাহারা দিতে পারিনি আর বুথ পাহারা দিতে পারিনি বলে মানুষ বিজেপি কর্মীদের যারা সিপিএম রাতের বেলা বিজেপি যারা সিপিএম বিজেপি হয়ে গেছিল তাদের হাতে কিন্তু ভোটার আই কার্ড বা আধার কার্ড তুলে দিয়েছিল একটা ঘর পাওয়ার আশায় একটা বার্ধক্য ভাতা পাওয়ার আশায় কিন্তু পরবর্তী সময় আমরা দেখলাম যে বিজেপি আমরা সবাই জানি বিজেপি যে প্রতিশ্রুতি সাধারণ মানুষকে বাড়িতে বাড়িতে ভোটারদের দিয়েছে সেই প্রতিশ্রুতি তারা পালন করতে পারবে না কেন টাকা দেয় কেন্দ্রীয় সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে এড়িয়ে আমার যে পঞ্চায়েত ব্যবস্থা সেই পঞ্চায়েত ব্যবস্থাকে এড়িয়ে ঘর দেওয়ার সুযোগ কোথাও নেই এবং সেই জায়গায় দাঁড়িয়ে ঘর কিন্তু তারা পেল না কিন্তু তারা বিভ্রান্ত হয়ে সাময়িকভাবে তারা কিন্তু জোড়া ফুলে ভোটটা না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় দিদির এত প্রকল্প যে প্রকল্পের কথা পলাশ বলছিল জয়দেবদা বলছিলেন আমাদের এখানে
অন্যান্য নেতৃত্বরাও বললেন যে যে প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সাধারণ মানুষ পেল, লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথী, একের পর এক প্রকল্প, কৃষক বন্ধু থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী, একের পর এক প্রকল্প প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় দিল। আমাদের জনপ্রতিনিধিদের মাধ্যমে সেই প্রকল্প বাস্তবায়িত হলো, কিন্তু পরবর্তী সময় দেখলাম প্রকল্প সাধারণ মানুষ নিল আমাদের কাছ থেকে, কিন্তু ভোট দেওয়ার সময় তাদেরকে ঘরের স্বপ্ন দেখিয়েছিল, তাদেরকে জেনার কাস্টের মানুষকে যে বার্ধক্য ভাতার স্বপ্ন দেখিয়েছিল, মানুষ কিন্তু সাময়িকভাবে বিভ্রান্ত হয়ে তারা কিন্তু জোড়া ফুলে ভোট না দিয়ে তারা পদ্ম ফুলে ভোট দিয়েছিল। আমরা এই জিনিস দেখেছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেদিন ভোট পাহারা দিতে পারিনি বলে আমরা কিন্তু 2021 সালে যে লোকসভা বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে আমরা পরাজিত হয়েছি ভয়ের কাছে, আতঙ্কের কাছে। আমাদের নেতৃত্বের মধ্যেও একটা আতঙ্ক কাজ করেছিল, হয়তো বিজেপি ক্ষমতায় আসবে, হয়তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে না, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলে পরে আমরা হয়তো ঠিক থাকবো, যদি ক্ষমতায় না আসে মানুষ মজুমদারের তো এখানে বাড়ি নয়, মানুষ মজুমদার সপ্তগ্রামে চলে যাবে, আমাকে তো এলাকায় থাকতে হবে, আমাকে কামারপুকুরে থাকতে হবে, আমাকে মান্দারে থাকতে হবে, আমাকে বদনবাজে থাকতে হবে, আমাকে হাজিপুরে থাকতে হবে। অতএব আমি তৃণমূল কংগ্রেসের জন্য ভোট করবো, কিন্তু এমন কিছু করব না যাতে পরবর্তী সময় আমাদের আমাকে বিপদে পড়তে হয়। আমরা দেখেছি অনেক জায়গায় জিনিস ঘটেছে, অনেকে বলে আপনাকে ইচ্ছে করে হারিয়েছে, আমি বলছি আমাকে ইচ্ছে করে হারায়নি, আমি পর তপন দার সাথে কথা বলছিলাম যে ভয় এমন ভাবে আমাদের এই দুটো ব্লকে কাজ করে, বিশেষ করে 2 নম্বর ব্লক যেখান থেকে গোকার বিধানসভার জয় কাদের হবে সেই জায়গাটা ভিত্তা তৈরি হয়, সেই ভয়ের কাছে কিন্তু আমাদের কর্মীরা আমাদের নেতৃত্ব আত্মসমর্পণ করেছে। আর একটা ভয় সাধারণ ভোটারদের মধ্যে, যে ভয়টাকে আমরা দূর করতে পারিনি, সাধারণ মানুষ এত উন্নয়ন এত প্রকল্প পাওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবো আমরা, 2019 সাল থেকে 2021 যে আতঙ্কের পরিবেশ ওখানে তৈরি করেছে, 2011 সাল থেকে 2021 সাল তৃণমূল কংগ্রেস তো এই আতঙ্কের পরিবেশ তৈরি করেনি, তৃণমূল কংগ্রেসের 18 জন কর্মী খুন হয়েছে, তৃণমূল কংগ্রেস কর্মীরা পাল্টা বদলা নেয়নি, রক্তের বদলে রক্ত নিতে হবে, এই নীতিতে কথা তো আমরা দেখিনি, সিপিএম কর্মীদের খুন করেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু তারপরেও মানুষ সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলে ভোট দেওয়ার জন্য। ভোটের দিন তারা যখন বাড়ি থেকে বেরিয়ে ভোট গ্রহণ কেন্দ্র 100 থেকে 150 মিটার দূরে বা 200 মিটার দূরে এই যে রাস্তা যেতে যেতে তারা দেখবো তৃণমূল কংগ্রেসের যে চাটাই, সেই চাটাইয়ের লোক কম কর্মী কম, আর বিজেপির চাটাইয়ে বদমাতাল হোক বা অন্য কেউ হোক, সিপিএম জমা হয়ে থাকুক, বিজেপির চাটাইয়ের লোক বেশি। যে ভয়টা 2019 সাল থেকে তারা করছিল তাদেরকে, সেই ভয়টা কিন্তু আরো একবার তাদেরকে তারা করলো, আমরা পাহারা দিতে পারিনি সেই সাধারণ ভোটারদের, তাদের ভয় দূর করতে পারিনি, তাদের ভরসা যোগাতে পারিনি যে তোমাদের ভয় নেই, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে, আমরাই অতীতে তোমাদের পাহারা দিয়েছি, আমরাই ভবিষ্যতে তোমাদের পাহারা দেবো, আমরাই মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তোমাদের পাহারা দেব, আমরা সেই ভরসা যোগাতে পারিনি বলে কিন্তু এই 150 থেকে 200 মিটার ভোট গ্রহণ কেন্দ্রে যেতে যেতে সে কিন্তু তার সিদ্ধান্ত পরিবর্তন করে বাধ্য হয়েছিল পদ্ম ফুলের বোতাম টিপতে। আর আমরা গোকার বিধানসভায় যেটা 2019 সালে লোকসভা নির্বাচনে 9500 বেশি ভোটে আমরা বিজেপির কাছে পরাজিত হয়েছিলাম, আমরা ভোটের মার্জিনটা আমাদের বাড়ার সামান্য শতাংশ আমরা বাড়ালাম, আমরা ভোট 9500 থেকে কমিয়ে 4147 করলাম, সামান্য 2100 ভোট বেশি হলে পরে একটা পঞ্চায়েতের ভোট আমরা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সিট উপহার দিতে পারতাম। ব্যক্তি মানুষ মজুমদারকে কারো ভালো লাগতেই পারে না লাগতেই পারে, একটা মানুষকে সবার ভালো লাগে না। আমি আমার কর্মকাণ্ডে মাধ্যমে এমন কোনো কাজ করেছি কোনো দলের গুরুত্বপূর্ণ নেতৃত্ব খারাপ লাগতেই পারে, কিন্তু সিঙ্গলটা যদি জিততে আসছে গোঘাট বিধানসভার যে উন্নয়ন থমকে আছে এই উন্নয়নটা কিন্তু থমকে থাকতো না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে কর্মী সম্মেলনে আপনারা এসেছেন, আপনাদের কাছে আবেদন করবো যে এই করতে হবে, এই করতে হবে, মিছিল করতে হবে, এই স্লোগান তো আমরা 2016 সাল থেকে অনেক স্লোগান দিয়েছি যে প্রত্যেকটা বুথে বাড়িতে বাড়িতে, বুথে নয় একদম পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে যেতে হবে, 4 বার 5 বার করে যেতে হবে, মানুষের কথা শুনতে হবে, মানুষ সমালোচনা করলে খারাপ কথা বললে সেটা মাথা নিচু করে শুনতে হবে, মানুষ যদি বলছে আমি যা বলছি চাই শুনছি, একটা সময় মানুষের মধ্যে যে ক্ষোভ সেই ক্ষোভ কিন্তু দূর হবে, শেষ পর্যন্ত মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। আমরা দেখেছি, আমরা পার্টি অফিসে মিটিং করে বলেছি সাধারণ মানুষের বাড়িতে আমাদের দলের কর্মীরা নেতৃত্বরা যায়নি, তারা ওই পার্টি অফিস আর দলের নেতারা কোথায় আছে এই জায়গায় দলটাকে সীমাবদ্ধ রেখেছিল, আর স্বাভাবিকভাবে যেটা হওয়ার সেটাই হয়েছে, মানুষ কিন্তু বাধ্য হয়েছে পদ্ম ফুলে ভোট দেওয়ার জন্য। সেই জায়গায় আজকের যে কর্মী সম্মেলন, দল মনে করেছে যে একটা নতুন দলের নেতৃত্ব তাদের হাতে দায়িত্ব দিয়ে দল যদি সংগঠিত হয়, দল যদি এই গোঘাট বিধানসভায় ঘুরে দাঁড়ায়, সেই জায়গায় মাস্টারমশাই অরুণ কাওয়া এখানে মোহনদা থেকে শুরু করে, অভিজিৎ থেকে শুরু করে, স্বরূপ লাহা থেকে শুরু করে, আমাদের মিতালি বেস এবং এই ব্লকের যারা জেলা কমিটির নেতৃত্বরা তাদের হাতে দায়িত্ব দিয়ে দল এখানে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের কলকাতা কর্পোরেশনের আমাদের কাউন্সিলর এবং
এবং আমাদের দলের যিনি দেখবেন আপনারা যে যে এবিপি আনন্দ থেকে শুরু করে বিভিন্ন যে টিভি চ্যানেল আছে যেখানে বিজেপির সাথে বিতর্ক হয়, দলের পক্ষ থেকে যিনি দায়িত্ব নিয়ে দলের কথা বলেন, বিজেপিকে কথা বলার যিনি সুযোগ করে দেন না, যিনি দলের আমাদের মুখপাত্র সেই অরূপ চক্রবর্তী আমার ছাত্ররাজনীতি আমার সিনিয়র নেতৃত্ব, তিনি আপনাদের মধ্যে উপস্থিত হয়েছে। ঠাকুরের জন্মস্থান এই কামারপুকুরের মাটিতে ঠাকুর জন্মগ্রহণ করে সেই মাটিতে এই পূর্ণভূমিতে উপস্থিত হয়েছেন। আজকে মায়ের 170তম জন্মদিবস, এই গুরুত্বপূর্ণ দিনে এই শুভ দিনে তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তিনি দলের যে নির্দেশ দলের যে বার্তা সেই বার্তা আপনাদের মধ্যে ছড়িয়ে দেবেন, তার বক্তব্য শোনা না শেষ হওয়া পর্যন্ত। আপনারা যারা এখানে আছেন এবং যারা দূরে দাঁড়িয়ে আছেন তাদের সকলকে বলবো চেহার গ্রহণ করার জন্য। তাই আজকের যে এই কর্মী সম্মেলন, সেই কর্মী সম্মেলনে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের আরো একবার প্রণাম শ্রদ্ধা সম্মান জানাই এবং আগামী দিনে যে লড়াই সেই লড়াই আমরা সিপিএম বিজেপিকে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না, এই শপথ নিয়ে যাওয়া এখান থেকে বাড়ি ফিরে যাওয়ার অঙ্গি আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ মনোজ মুখোপাধ্যায়কে, ইতিমধ্যে আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মুখপাত্র সম্মানীয় অরূপ চক্রবর্তী মহাশয়। আমরা তাকে বরণ করে নেব এবং অরূপ চক্রবর্তীকে বরণ করে নিচ্ছেন আমাদের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন মণ্ডল মহাশয় এবং তাকে ব্যাচ এবং উত্তরীয় পরি দিচ্ছেন আমাদের চঞ্চলদা এবং কার্তিকদা। আমি কর্মীদের কাছে করজোড়ে আহ্বান করব, যারা দূরে দাঁড়িয়ে আছেন তারা আসন গ্রহণ করুন, অনেক আসন ফাঁকা পড়ে আছে এখনো, ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, আপনারা সংগঠিত ভাবে চেয়ার গ্রহণ করে সম্মেলনকে আরো মজবুত করুন। আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে যার বক্তব্য শুনবেন বলে অপেক্ষা করছিলেন তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্মানীয় অরূপ চক্রবর্তী মহাশয়। আজকের এই সম্মেলনে তাকে আমি বক্তব্যের জন্য আহ্বান করছি। আজকে গোঘাট বিধানসভা কেন্দ্রে গোঘাট 2 ব্লক আমাদের পঞ্চায়েত নির্বাচনের আগে আমাদের এই ব্লকের যে কর্মী সম্মেলন, এই সম্মেলনে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় বিধায়ক রামেন্দ্র সিংহ রায়। আমার আগে বক্তব্য রাখছিলেন, আপনাদের এখানে দীর্ঘদিন জনপ্রতিনিধি ছিলেন, আমার ছাত্র রাজনীতির বন্ধু, আমরা একসাথে ছাত্র রাজনীতি করতাম, সেই সময় থেকে দীর্ঘদিন ধরে একসাথে পথ চলা, এখানে দীর্ঘদিনের বিধায়ক ছিলেন, ভাতৃপতি মানুষ রয়েছেন। আজকের এই অনুষ্ঠানের যারা মূল উদ্যোক্তা তার মধ্যে অরুণবাবু রয়েছেন, তপন মণ্ডল, আতাউল হক, চঞ্চল রায়, শিখা দলুই, যুবর পলাশ রায়, জয়দেব জানা সহ বাকি যারা রয়েছেন প্রত্যেকেই আমাদের এই জেলায় সাংগঠনিকভাবে তারা কাজ করেন, কিন্তু আসল যারা না থাকে এই মঞ্চটাও থাকবে না, যারা না থাকলে মাইকে কথা শোনারও কেউ থাকবে না, যারা না থাকলে দলের পতাকাটাকে কাঁধে করে এগিয়ে নিয়ে যাওয়ারও কেউ থাকবে না। আমার সামনে বসে থাকা আমার সমস্ত গুরুজনদের আমার প্রণাম, আমার শ্রদ্ধা, আমার নমস্কার। আজকে ঘটনাচক্রে আমরা মঞ্চের উপরে রয়েছি, আমরা কেউ জনপ্রতিনিধি, কেউ দলের বিভিন্ন পদে রয়েছি, কিন্তু আমরাও দীর্ঘদিন আপনারা যেখানে বসে রয়েছেন সেই জায়গাটাতে বসে আস্তে আস্তে দলের সাংগঠনিক কাজ করার সুবাদে হয়তো আজকে এখানে এসেছি।
এর মানে এই নয় যে নিচে যারা বসে রয়েছে তার সাথে উপরে যারা বসে রয়েছে তাদের মধ্যে কোনো প্রভেদ রয়েছে। দলে উপরে একজনই মানুষ থাকবে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাকি সবাই আমরা একটাই জায়গায় থাকব, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী। আমাকে এখানে পাঠিয়েছেন আমার প্রিয় নেতা, আমাদের যুব সমাজের নয়নমণি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাকে পরশুদিন বলেছিলেন যরূপ তোমাকে গোঘাট যেতে হবে। তো ঘটনাচক্রে আমাদের কলকাতা পৌরসভার একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল, তার সাথে সাথে আজকে কলকাতার চলচ্চিত্র উৎসবেরও উদ্বোধন, যেখানে মুখ্যমন্ত্রী নিজে সেই অনুষ্ঠান উদ্বোধন করবেন। তা আমাদের উপর নির্দেশ ছিল যে আমরা যেন ওখানে থাকি। আমি তখন বলেছিলাম যে এরকম দুটো ঘটনা রয়েছে, তাহলে আমি কি করব। কালকে তিনি আবার আমাকে রাত্রিবেলা নির্দেশ দিলেন যে না, আমাদের সামনে পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচন গ্রাম বাংলার প্রতিটা স্তর থেকে যারা প্রতিনিধি হন, আসল চালিকা শক্তি তারাই হন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার পরে আমাদের বাংলার মায়েরা, বাংলার মেয়েরা যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে চলেছেন তারই সুযোগ্য উত্তরসূরি হিসেবে আজকে এই পঞ্চায়েত কর্মী সম্মেলনগুলোতে আমরা যারা রাজ্যের মুখপাত্র আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে আমাদের বিভিন্ন জায়গায় দলের কথাটা পৌঁছে ধরা প্রয়োজন। তাই আমার বাকি কাজ পরে হবে, কিন্তু আমরা যেন অবশ্যই এই সম্মেলনে উপস্থিত থাকি। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, তার নির্দেশ অনুযায়ী আমরা এখানে এসেছি। দেখুন, গোঘাটের মাটিতে দাঁড়িয়ে গোঘাটের রাজনীতি কিরকম হবে সেই বিষয়ে আপনাদের জ্ঞান দেওয়ার কোনো ধৃষ্টতা আমার নেই, কারণ গোঘাটের মাটিকে আমার থেকে হাজার গুণে ভালো আপনারা চিনেন। কিন্তু আমি কেন এসেছি এখানে, আমি এসেছি দলের পক্ষ থেকে কয়েকটা কথা আপনাদের সামনে পৌঁছে দিই। নির্দিষ্ট কয়েকটা বার্তা যা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের উদ্দেশ্যে জানাতে চান, আমি সেই কথাগুলো তুলে ধরার জন্য এখানে এসেছি। আজকে এমন একটা দিনে ঘটনাচক্রে এসেছি, এটা আমাদের শ্রী শ্রী মা এবং ঠাকুরের স্মৃতি বিজড়িত জায়গা, এবং একটা পুণ্য দিনে আজকে এখানে আমরা এসে উপস্থিত হয়েছি। এখানে হঠাৎ করে আমাদের বাংলায় কখনো এরকম ছিল না, আমাদের বাংলায় আমরা সবাই একসাথে থাকতাম। হঠাৎ করে দেখলাম আমাদের বাংলাতে একটা ভাগাভাগি করার চেষ্টা হল, এই বাংলায় কখনো এই ভাগ ছিল না। এ বাংলা যেরকম রবীন্দ্রনাথের বাংলা, এ বাংলা কাজী নজরুল ইসলামেরও বাংলা। সবচেয়ে বড় কথা, এ বাংলা সেই ঠাকুরের বাংলা, যে ঠাকুর আমাদের শিখিয়েছেন যত মত তত পথ। যারা এই যত মতকে বিভাজন করতে চাইছে, আজকে দুর্ভাগ্য আমাদের গোঘাটের বুকে আমরা অল্প কয়েকটা ভোটে হেরে গিয়েছি। এক নম্বর ব্লক থেকে একটু বেশি ভোটে আমরা মাইনাস ছিলাম, দু নম্বর ব্লকেও মাইনাস, আমাদের অনেকটা রিকভার হয়েছিল। কিন্তু যেহেতু বিধানসভা নির্বাচনের দুটো ব্লক মিলিয়ে আমাদের ফলটা এসছে, আমরা খুব অল্প ভোটে মানুষ এখান থেকে পেরে উঠে। কিন্তু সেই নির্বাচনের আগে গোটা আরামবাগ সাব ডিভিশন জুড়ে যে ভয়ঙ্কর একটা উগ্র প্রচার চলেছিল, মানুষে মানুষকে বিছিয়ে দেওয়া, একজন মানুষ যাতে আরেকজন মানুষের প্রতি সন্দেহ প্রকাশ করে, একজন মানুষ আরেকজন মানুষের ধর্ম দেখে যাতে একজন মানুষ আরেকজন মানুষকে অপছন্দ করে, সেই রাজনীতি শুরু করেছে। আজকে সবচেয়ে অবাক লাগে, দেখুন, এই যে আমরা বলেছিলাম যে যারাই বাম তারাই রাম, এর সবচেয়ে বড় উদাহরণ বোধহয় গোঘাট। গোঘাটের মতো আগুন খেকো বামকে, বিপ্লবী বামকে আগুন খেকো রামে পরিণত হতে গোঘাটের মতো খুব কম লোক দেখেছে। যে 2011 অবধি ইনকিলাব জিন্দাবাদ মার্ক্সবাদ করে পুকার, 2021 এসে সে তিলক কেটে হয়ে গেল রামের চেহারা। এর থেকে বড় ধাপ্পাবাজি, এর থেকে বড় দ্বিচারিতা। যারা ভগবান রামকে, রাম তো আমাদের দেবতা, ঈশ্বরের স্থান আমার মন্দিরে, ঈশ্বরের স্থান আমার মনে, ঈশ্বরের স্থান আমার হৃদয়ে, ঈশ্বরের স্থান কখন আমার রাজনৈতিক দলের পতাকা হতে পারে না। যারা আমার ঈশ্বরকে রাজনৈতিক দলের পতাকা এনে মানুষকে বোঝালো যে আমাকে ভোট দাও, আজকে তারা কি করল? আজকে এখানে যে গরিব মানুষ রয়েছে, এখানে যে মায়েরা রয়েছে, যারা রাত্রিবেলা গিয়ে চিন্তা করবেন তার ছেলের মুখে, সন্তানের মুখে, মেয়ের মুখে কি খাবার তুলে দেবেন। রান্নার গ্যাসের কথা তো ছেড়ে দিন, সাধারণ গরিব মানুষের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে কেরোসিন। আজকে কেরোসিনের দাম ছিল 27 টাকা যখন এরা ক্ষমতায় আসেনি। এরা বলেছিল এরা আসলে আচ্ছা দিন এনে দেবে। এরা কেমন আচ্ছা দিন আনলো? এত ভালো আচ্ছা দিন এনেছে,
আজ কেরোসিন সেঞ্চুরি পার হয়ে গিয়েছে, বাজারে যখন খোলা বাজারে কেরোসিন কিনতে যাচ্ছে মানুষকে সেঞ্চুরির দামে কেরোসিন কিনতে হচ্ছে। এই যদি আজকে দিনের নমুনা হয় তাহলে আপনারা কি আরো আজকে দিন চান না এর থেকে আগের ওই খারাপ দিনটাই চান যেদিনকে কেরোসিন 27 টাকা লিটার করে কিনতে পেতাম? একটা রান্নার গ্যাসের সিলিন্ডার এরা ক্ষমতায় আসার আগে 348 টাকা দাম ছিল, আজকে একটা রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে গেলে 1100 টাকা দাম দিতে হচ্ছে। তাহলে এই আজকে দিনকে এখানকার মানুষ চান? আজকে পেট্রোল থেকে ডিজেল, পেট্রোল 106 টাকা, ডিজেল প্রায় 100 টাকার কাছাকাছি। আপনি হয়তো বলতে পারেন আমি তো গাড়ি চুরি না আমার পেট্রোলের দরকার, কিন্তু আপনার অঞ্চলে যে সবজিটা আছে এখান থেকে হুগলির থেকে যে আলুটা উৎপন্ন হয় সেই আলুটা যখন নদিয়ায় যায়, সেই আলুটা যখন বর্ধমানে যায়, সেই আলুটা যখন বীরভূমে যায়, সেই আলুটা যখন কলকাতার বাজারে কোলে মার্কেটে আসে তখন আলুটা যায় লরির মধ্যে দিয়ে ট্রান্সপোর্ট। যদি আজকে ডিজেলের দাম বাড়ে তাহলে সেই লরির ভাড়া বাড়ে, লরির ভাড়া বাড়লে কি হয় বস্তা প্রতি আলুর দাম বাড়ে। অর্থাৎ যখন সাধারণ মানুষ যখন আলুটা কিনতে যায় তখন সাধারণ মানুষের পকেটের টাকায় টান পড়ে। আজকে সমস্ত জায়গায় একটা সরকার তারা এমন একটা অর্থনৈতিক অবস্থা করে দেখেছে, লড়াইটা অন্য কোনো লড়াই নয়, রাজনীতি মানে রুটি কাপড় মকান অন্ন বস্ত্র বাসস্থান কর্মসংস্থানের লড়াই, এর বাইরে কোনো লড়াই নেই। এর বাইরে যারা লড়াইটাকে অন্য মাঠে নিয়ে যেতে চায় তারা জানবেন তারা আপনাদের জন্য রাজনীতিটা করছে না, ওরা ওদের নিজেদের ধান্দার জন্য রাজনীতি করছে। রাজনীতির লড়াই যদি অর্থনীতির কথা বলে মূল কথা অর্থনীতি, যে অর্থনীতি হচ্ছে আপনার হাতে পয়সা থাকবে কি থাকবে না। আজকে মমতা ব্যানার্জির সরকার এখানে এসে দুয়ারে সরকার করে আমার বাংলার মায়েদের হাতে লক্ষ্মীর ভাণ্ডার তুলে দিয়েছে, খুব গায়ের যারা 500 টাকার ভাতা ভিক্ষা দেওয়া হচ্ছে। কারা বলছি? এখানকার বিধায়ক বিশ্বনাথ কারক, যারা 34 বছর ক্ষমতায় ছিল তখন আগুন ফেকো কমরেড, গোঘাটের কমরেডের তো কোনো ভেজাল ছিল না, আরামবাগ গোঘাট খানাকুলের কমরেড মানে মায়ের পেটের থেকে পরে মা ডাকতো না ইনকলাব জিন্দাবাদ ডাকতো, এমন কমরেড ছিল। আর বিশ্বাস করুন এখানকার কমরেড, এখানকার কমরেড মানে সার্টিফাইড কমরেড। টিভিতে দেখবেন একটা বিজ্ঞাপন দেখায় দুলাল চন্দ্র ঘরের তাল মিছিল, দেখেছেন বিজ্ঞাপনে লেখা থাকে খাটি দুলালের তাল মিছিল, কি করে চিনবেন? দুলালের ছবি আর সই দেখে চিনবেন। এখানকার কমরেড ছিল গোঘাটের কমরেড, এ হচ্ছে সার্টিফাইড কমরেড। শীতকালে ছাতা মাথায় বেরোতো, জিজ্ঞাসা করবেন বিশ্বনাথ কাকু শীতকাল রোববার ছাতা মাথায় বেরিয়েছো কেন? বলাই জানিস না কিউবায় বৃষ্টি হচ্ছে তাই আমি গোঘাটের রাস্তায় ছাতা নিয়ে বেরিয়েছি, এ ছিল এমন কমরেড। আরে ভিয়েতনামে দুর্ভিক্ষ হলে এখানে কৌটনা দিয়ে টাকা তুলতো, তুলেছে কি তোলেনি বলুন? 31 বছর বলে ভিয়েতনামে দুর্ভিক্ষ, সোমালিয়ার দুর্ভিক্ষ, তুই এখানে চাঁদা দে? বলে চীনে বৃষ্টি হচ্ছে তাই আমি এখানে ছাতা নিয়ে বেরিয়েছি, চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান, কি বড় বড় বিপ্লবী ডায়লগ। শত্রু যখন সাম্প্রদায়িকতা প্রতিবাদ না করাটাই অপরাধ, কে বলেছিল? এই বিশ্বনাথ কারক যখন ফরওয়ার্ড ব্লক আজ বলেছিল যার বিরুদ্ধে ওই বাবরি মসজিদ ধ্বংসকারী বিজেপির কালো হাত ভেঙে দাও, আজকে সেই বাবরি মসজিদ ভাঙার দলে গিয়ে সেই নিয়ে হচ্ছে। আজকে এই যাদের চরিত্র, আমরা বারবার বলছি লড়াইটা রাজনৈতিক, লড়াইটা অন্য কিছু নয়, লড়াইটা অর্থনীতিক। যে অর্থনীতি বলে আপনার হাতে মাসের শেষে সেই টাকাটা থাকবে কিনা যেই টাকায় আপনি সারা মাস সংসার প্রতিপালন করতে পারবেন, সন্তানের মুখে অন্ন তুলে দিতে পারবেন। ওরা রোজ রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে, মমতা ব্যানার্জির সরকার আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। ওরা পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে, মমতা ব্যানার্জির সরকার আপনার বাড়ির বয়স্ক মানুষটাকে বার্ধক্য ভাতা দিয়েছে, কোনো মহিলা যদি তার স্বামী চলে যান তাকে বিধবা ভাতার ব্যবস্থা করে দিয়েছে। ওরা রোজ কেরোসিনের দাম বাড়াচ্ছে, মমতা ব্যানার্জির সরকার আপনার পরিবারকে সুরক্ষিত রাখার জন্য স্বাস্থ্যসাথী করে দিয়েছে। ওরা রোজ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছে, আপনার মেয়েটা আপনার ছেলেটার যাতে স্কুলে যেতে অসুবিধা না হয় তার জন্য মমতা ব্যানার্জির সরকার সবুজ সাথী সাইকেল তুলে দিয়েছে, যাতে 5 কিলোমিটার জেলে যেতে হলে আপনার মেয়েটার পড়াশুনো বন্ধ না হয়ে যায়। একবার নিজের অর্থনীতির আয়নায় বিচার করুন মমতা ব্যানার্জির সরকার আপনাদের জন্য কি করছে, তারপরে ভোট দেওয়ার কথা চিন্তা করুন। হ্যাঁ আমাদের মধ্যে বিভাজন ছিল, আমাদের মধ্যে বিরোধ ছিল, ওরা সেই সুযোগ নিয়েছে।
আর ফল কি হয়েছে দেখেছেন তো, আজকে এখানে আমাদের বিধায়ক নেই। গতকাল লোকসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, আর একটু হলে এই লোকসভাটাও এখান থেকে বেরিয়ে যেত, কোন রকমে এই লোকসভা আপনারা ধরে রাখতে পেরেছেন। কিন্তু আগামী দিন যদি একই জায়গায় চলে তাহলে জানবেন 100 টাকার পেট্রোলটা 106 টাকার পেট্রোল 200 টাকা হবে, রান্নার গ্যাস 1100 টাকা থেকে 2000 টাকা হবে, কেরোসিন 100 টাকা থেকে 150 টাকা হবে। সেদিনকে আপনার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করার মতো আর কাউকে খুঁজে পাবেন না, কারণ সেই প্রতিবাদের রাস্তা আপনারা নিজেরাই বন্ধ করে দিচ্ছেন আগামী দিন। তাই ঐক্যবদ্ধ থাকুন, আমাদের মধ্যে যদি ভাইয়ে ভাইয়ের ঝগড়া থাকে ঝগড়াটাকে মিটিয়ে নিন, কারণ আগামী প্রজন্ম আপনার সন্তান, আপনার পরিবারের পরের প্রজন্ম, সে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনাকেও কিন্তু আপনার পরিবার ছেড়ে কথা বলবে না। তাই নিজের সন্তানের ভবিষ্যতের স্বার্থে আগামী দিন বিজেপিকে প্রতিহত করার স্বার্থে আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ থাকি। কিন্তু বলে না বাংলার বুকে যেরকম সিরাজদৌল্লা নবাব ছিলেন তেমনি বাংলার বুকে তো মির্জাফররাও রয়েছে। এ বাংলার ইতিহাস যেরকম সিরাজদৌল্লাকে ছাড়া হবে না, এ বাংলার ইতিহাস তেমনি মির্জাফরকে ছাড়াও হবে না। এ বাংলা একটা নতুন মির্জাফর পেয়েছে। আজকে মায়ের জন্মদিনে আমরা সবাই মাকে শ্রদ্ধা জানাচ্ছি, প্রণাম করছি। কিন্তু আরেকটা মির্জাফর যে তার মাতৃসমা দিদির স্নেহে বড় হয়েছে, যে দিদি তাকে সব দিয়েছিল, হেরে গিয়েছিল লক্ষণ সেটার কাছে, তারপরেও মমতা ব্যানার্জি তাকে এমএলএ টিকিট দিয়েছে, তারপরে লোকসভার টিকিট দিয়েছে, রাজ্যের মন্ত্রী করেছে 3টে গুরুত্বপূর্ণ দপ্তরের, 35টা পর্ষদের চেয়ারম্যান দিয়েছে, তোকে এমএলএ করেছে, তোর বাবাকে এমপি করেছে, তোর ভাইকে এমপি করেছে, আরেক ভাইকে পুরসভার চেয়ারম্যান করেছে, 35টা পর্ষদের চেয়ারম্যান দিয়েছে, তারপরেও ক্ষুণ্ণিবৃত্তি হয়নি। বলে না লোভে পাপ, পাপে কি হয় বাংলার মানুষ জানে। এত লোভ, এত উচ্চাকাঙ্ক্ষা, আজকে সেই মাতৃসমা দিদিকে যে কুৎসিত ভাষায়, যে নিকৃষ্ট ভাষায়, যে ছাপার অযোগ্য ভাষায় গালিগালাজ করেছে, আজকে তার ফল ভগবান বুঝিয়ে দিচ্ছে। বলেছিল ডিসেম্বরে ধামাকা হবে, তো কি ধামাকা করলে বাবা, আবার তারিখ দিয়ে দিয়েছিল 12ই ডিসেম্বর, 14ই ডিসেম্বর, 21শে ডিসেম্বর, যেন বিয়ে করতে যাচ্ছে। 12 তারিখ বিয়ে হবে, 14 তারিখ বউ ভাত হবে, আর 21 তারিখ হানিমুন যাবে, নিজের বিয়ের তারিখ দিচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, তারিখগুলো হিসাব করলে তো তাই মনে হচ্ছিল, কিন্তু বাংলার মানুষ অবাক বিস্ময়ে দেখল 12ই ডিসেম্বর আগে থেকে বলেছিল ধামাকা হবে। আমরা দেখলাম বক্তুয়ের গণহত্যা অত্যন্ত নৃশংস কাণ্ড, আমরা সবাই কন্ডেম করেছি। মমতা ব্যানার্জি বলে দিয়েছেন যদি কেউ দোষী হয়, আমাদের দলের কেউ থাকলেও তাকে রেয়াত করা হবে না, গ্রেপ্তার করা হয়েছিল, তার বিচার চলছে। সিবিআই এর হেফাজতে থাকার সময় মূল যে অভিযুক্ত তার অস্বাভাবিক মৃত্যু হয়ে যাচ্ছে, আর অস্বাভাবিক মৃত্যু হয়ে যাচ্ছে সাথে সাথে বলা শুরু হয়ে গেল আত্মহত্যা করেছে, আত্মহত্যা করেছে না মারা গেছে না খুন করেছে, সেটা একমাত্র বোঝা যায় পোস্টমর্টেম হলে পর, তার আগে কেউ বলতে পারে না। আমি জানি না ও ডাক্তারি বিদ্যা কবে থেকে আয়ত্ত করেছে। একজন মানুষের মৃত্যু হয়েছে দুঃখজনক দুর্ভাগ্যজনক মৃত্যু, সিবিআই এর হেফাজতে হয়েছে, কোন দিন হয়েছে যেদিন কেউ বলেছিল ধামাকা হবে, তাহলে কেন ওই মির্জাফর অধিকারীকে ডেকে সিবিআই হেফাজতে নিয়ে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হবে? তারপরের তারিখ দিয়েছিল 14ই ডিসেম্বর, গতকাল ছিল 14 তারিখ, আসানসোলের বুকে একটা লোভী রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষী, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষায় অন্যায় কিছু নেই, কিন্তু রাজনৈতিক নিজের উচ্চাকাঙ্ক্ষার জন্য যদি মানুষের মৃত্যু হয় তার দায় ভার তোমাকে নিতে হবে মির্জাফর অধিকারী। কালকে আসানসোলে একটা 13 বছরের বাচ্চা মেয়ে সহ 3 জন মানুষের মৃত্যু হয়েছে শুধুমাত্র তোমার লোভে, তোমার জন্য, তার রেসপন্সিবিলিটি সম্পূর্ণভাবে তোমার। আজকে কেন শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করা হবে না, কেন ওকে জেরা করা হবে না? মহামান্য আদালত বলে দিয়েছে। আমি আস্তে আস্তে দেখছিলাম, মানে আমাদের অবাক লাগে, আমরা ছোটবেলায় বলতাম কাজীর বিচার, দেখুন আমরা কেউ আদালতের বিরুদ্ধে নই, আমাদের সেই ধৃষ্টতা নেই যে আমরা আদালতের বিরুদ্ধে কথা বলবো, কিন্তু এটা তো ঘটনা।
যখন মানুষ বিচার থেকে বঞ্চিত হয় তখন মানুষ যাবে কোথায়? একটা সময় তো সেই গানটাও তো বিখ্যাত হয়েছিল, বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা। আগামী দিন যদি বাংলার মানুষ এই কথা বলে তাহলে কি সেই মানুষকে দোষ দেওয়া যাবে? কি কি বলা হয়েছে? বলা হয়েছে কোন ইনভেস্টিগেশন করা চলবে না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, এমনকি যে খুনগুলো হচ্ছে সেই খুনের জন্য তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারা যাবে না। আদালত বলে দিচ্ছে, বলেছে কোন এফআইআর করা যাবে না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যতক্ষণ না আদালত পারমিশন দিচ্ছে। ভাবুন, কালকে আসানসোলে তিনজন মানুষ মরে গেল, পাঁচজন মানুষ সিরিয়াসলি ইনজিওর্ড শুধুমাত্র শুভেন্দুর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করতে। হাজার হাজার লোককে ডাকা হলো কম্বলের লোক দিয়ে, কোন ম্যানেজমেন্ট ছাড়া, পুলিশ প্রশাসনের অনুমতি ছাড়া। আজকে যদি এটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত খুন না হয়ে থাকে তাহলে খুন করবে? আমরা জানতে চাইছি। বলেছে ওনার বাড়ির বাইরে, বাড়ির কাছাকাছি কোনো জমায়েত করা যাবে না। আরে ভাই, তুমি চার দিন আগে কোথায় গিয়েছিলে? হাজরা মোড়ে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বাড়ির সামনে জমায়েত করে মিটিং করতে পারবে, আর উনি কোন লাট সাহেব যে ওনার বাড়ির কাছাকাছি জমায়েত করা যাবে না? আমাদের ছেলেপুলেরা, আপনারা জানেন কদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তার ছোট্ট শিশু পুত্র তাকে উদ্দেশ্য করে কটূক্তি করেছিল, এত নিকৃষ্ট একটা মানুষ। তার বিরুদ্ধে আমাদের যুব ছেলেপুলেরা ওর মানসিক সুস্থতা কামনা করে ওকে গোলাপ ফুল পাঠিয়েছিল, আর গ্রিটিংস পাঠিয়েছে। এখানে আমাদের যুব রয়েছে পলাশ, ওরাও গ্রিটিংস পাঠিয়েছিল, গ্রিটিংস কার্ড। লোকে গ্রিটিংস কার্ড কখন পাঠায়? যে নতুন বছর আসছে, হ্যাপি নিউ ইয়ার লেখা গ্রিটিংস কার্ড পাঠায়, বড়দিন আসছে, মেরি ক্রিসমাস গ্রিটিংস কার্ড পাঠায়। তো তেমনি আমরা শুভেন্দুকে বলেছিলাম, শুভেন্দু গেট লোডশেডিং অধিকারী, গেট ওয়েল সুন, তুমি তাড়াতাড়ি সেরে ওঠো বলে একটা করে গোলাপ ফুল পাঠিয়েছিলাম। হাইকোর্ট বলেছে কেন ওকে গ্রিটিংস কার্ড পাঠাচ্ছ ভাই, এরকম ভাবে কাউকে বিরক্ত করা চলবে না, তাই কোন কার্ড পোস্টাল অ্যাড্রেসে এভাবে পাঠানো যাবে না, তাদের বিরুদ্ধে নাকি মামলা হবে। তাহলে মানুষ বিচারটা পাবে কোথায়? মানুষ বিচারের জন্য কার কাছে যাবে? আমরা তো জানতে চাইছি। এই জায়গায় দাঁড়িয়ে যারা গণতন্ত্রটাকে একেবারে পায়ের তলায় কলুষিত করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে দেখুন কিরকম ভয় পেয়েছে। গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় মেঘালয় থেকে ফিরেছে, বিজেপি ওখানে মিলিজুলি তালি তালি দিয়ে সরকার চালাচ্ছে, ওরা তো সবাই তাই। মেঘালয় ওদের তিন চারটে এমএলএ, সেখানেও সরকার, যেখানে এমনকি দুটো মাত্র এমএলএ ছিল সেই রাজ্যেও বিজেপি সরকার নিচ্ছে। আবার শুভেন্দু বলছে কদিন আগে যে এ রাজ্যের বুকে আমরা সরকার ফেলতে চাই, আরে তোর মুরত থাকলে তো ফেলবি, তোর আগে নিজের দলটা থাকে কিনা দেখ, বিরোধী দল নেতার প্রতিনিধিত্বটুকু থাকে কিনা আগে সেটা দেখতে হয়। বলে ইসবার দোষ পার, দো মাই দিদি গাই, তো দো মাই কোন গাই শুভেন্দু? অযোধ্যা দেখা পাওয়া যাচ্ছে না, ওই যে তরি পাশা সেই যে গেছে আর আসে, 77টা এমএলএ ছিল, এখন জিজ্ঞাসা করুন ভাই কটা এমএলএ, হাতের কর গুনে বলতে পারবে না, 67, 68, 65 কটা এমএলএ গুনে বলতে পারবে? ও নিজের দল রাখতে পারছে না, বলছে আমরা এরাজ্যে সরকার ফেলতে চাই না। কিন্তু কদিন আগে গুজরাট আর হিমাচলে ভোট হল, তো গুজরাট তো আত্মসমর্পণ করেছে কংগ্রেস, আর ওখানে আপ ভোট কেটে দিয়ে কংগ্রেসকে হারিয়ে দিয়ে বিজেপিকে আরো সুবিধা করেছে, কিন্তু হিমাচলে কংগ্রেস সরকার গুলো ফেলেছে। বলছে ছ মাস যেতে পারবে না, আমি এটুকু বলতে পারি হিমাচলে ও মধ্যপ্রদেশ হবে। কেন? কারণ মধ্যপ্রদেশে সরকার করতে পারেনি, মধ্যপ্রদেশেও বিজেপি সরকার করতে পারেনি। যখন করোনা এসেছিল লকডাউন ঘোষণা হয়েছিল 24 তারিখের পর থেকে, আপনাদের মনে থাকবে প্রথম দিন একটা রোববার জনতা কারফিউ করা হয়েছিল, তার 7 দিন পরে লকডাউন ঘোষণা করা হয়েছিল। কেন করেনি জানেন? ওই মাঝের 4 দিন সময় মধ্যপ্রদেশে এমএলএ কেনা বেচা হয়েছিল, মধ্যপ্রদেশে এমএলএ কেনা বেচা করে 22 তারিখে মধ্যপ্রদেশে সরকার গঠন হয়েছিল, বিজেপি জেনে হেরে গিয়েছিল, তাদেরকে আবার এমএলএ কিনিয়ে বিছিয়ে দিয়ে সরকার গড়িয়েছিল, তারপর 24 তারিখ থেকে লকডাউন করেছে। বলছে হিমাচলে কি হবে এইটুকু বলতে পারি, 6 মাসের মধ্যে মধ্যপ্রদেশ হবে, মানে হিমাচলের সরকার গড়ার জন্য এমএলএ বিক্রি করবে, কিনবে, তারপর ওখানে সরকার গড়বে।
ওদের একমাত্র কাটা মমতা ব্যানার্জী বলেছিল না কদিন আগে ঝাড়খণ্ড সরকার করব। আপনারা দেখেছেন এই হাওড়া পুলিশ কোটি কোটি টাকা সহ গ্রেপ্তার করেছিল ঝাড়খণ্ডের তিনটি এমএলএকে, যাদের মাধ্যমে টাকা দিয়ে ঝাড়খণ্ডের সরকার কেনা বেচার চেষ্টা করছিল, আসাম থেকে টাকা নিয়েছে ঝাড়খণ্ডে ঢুকাচ্ছিল। মমতা ব্যানার্জির সরকার আটকে দেওয়ায় ঝাড়খণ্ডের সরকার বেঁচে গিয়েছে। এবং জেনে রাখবেন এযাবৎকালে যতগুলো ভোট হয়েছে নরেন্দ্র মোদীর ক্যারিশমায় কোথাও বিজেপি জেতেনি গুজরাট ছাড়া, একমাত্র গুজরাট তার নিজের রাজ্য জিতেছে, কংগ্রেস আত্মসমর্পণ করেছে আর আটকে দিয়ে ভোট কাটিয়েছিল। তার বাইরে রাজস্থান বিজেপি হেরেছে, ওখানে কংগ্রেস জিতেছিল। মধ্যপ্রদেশ বিজেপি হেরেছিল, তারপরে এমএলএ কেনা বেচা করে সরকার গড়েছে। ছত্তিশগড় বিজেপি হেরেছে, হিমাচল বিজেপি হেরেছে, পাঞ্জাবে বিজেপি হেরেছে, জম্মু কাশ্মীরে সরকার করতে পারেনি বলে ওখানে 370 দ্বারা তুলে অলিখিত কারফু করিয়ে রেখে দিয়েছে। উত্তর প্রদেশে তো বলছে যোগীর কৃতিত্বে নাকি ভোটে জিতেছে, ওখানে নাকি মোদীর কোনো ক্রেডিট নেই, ওখানে যোগী আদিত্যনাথের কৃতিত্বে জিতেছে। হিমাচলে হেরেছে কেন বলে জেপি নাড্ডা দায়িত্বে, জেপি নাড্ডাকে ওদের সর্বভারতীয় সভাপতি, ও হেরে গেলে সভাপতির দায় আর জিতে গেলে মোদী আর অমিত শাহ ক্রেডিট। দারুণ, যত ভোট হয়েছে বিহারে হেরেছে, বিহারে এখন বিজেপি বিরোধী সরকার, পশ্চিমবঙ্গে গোহারা হেরেছে, ঝাড়খণ্ডে হেরেছে, আজকে যতগুলো রাজ্যে ভোট হচ্ছে মাথায় রাখুন গুজরাট ছাড়া আর কোথাও বিজেপি জিতছে না। 2024 নির্বাচন বাংলা নয় সারা ভারতবর্ষের বুকে বিজেপি জিতবে না। যারা রান্নার গ্যাস 1100 টাকা করে দিয়েছে, যারা পেট্রোল ডিজেলকে সেঞ্চুরি পার করিয়ে দিয়েছে, যারা রোজ গরিব মানুষের পেটে লাথি মারছে, সেই সরকারকে ভারতবর্ষের মানুষ চাইতে পারে না। আর এটা ওরা বুঝে গেছে, কিন্তু মুশকিল সারা ভারতবর্ষের বুকে বিরোধীদের নেতৃত্ব দেবে কি, কংগ্রেসের সেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই সারা ভারতবর্ষে, কংগ্রেসের সেই শক্তি নেই, অন্য কোন আঞ্চলিক দলের সেই অভিজ্ঞতা নেই। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যিনি 7 বারের সাংসদ, 3 বারের কেন্দ্রীয় মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের 3টে টার্মের মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক দপ্তর যেরকম রাজ্যে সামলেছেন সেরকম কেন্দ্রে সামলেছেন, শুধু তাই নয় সারা ভারতবর্ষের সমস্ত বৃহৎ রাজনৈতিক শক্তির সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত স্তরে যে যোগাযোগ, এবং সবচেয়ে বড় কথা সারা ভারতবর্ষের মানুষ দেখেছে নরেন্দ্র মোদী অমিত শাহকে যদি চোখে চোখ রেখে কেউ হারাতে পারে তার নাম মমতা ব্যানার্জি, আর দ্বিতীয় কোন রাজনৈতিক ব্যক্তির ক্ষমতা হয়নি। বাংলার বুকে যেভাবে মুখে ঝামা ঘষে দিয়েছিল, রোজ চার্টার ফ্লাইট ভাড়া করে আসছিল, নরেন্দ্র মোদীকে আগে আমরা বিদেশে দেখতে পেতাম, রোজ পেপারে ছবি বেরোতো মোদীজি আজকে আমেরিকায়, কালকে মোদীজি অস্ট্রেলিয়ায়, পরশু জাপানে, তারপরের দিন লন্ডনে, সিঙ্গাপুরে, মোদীজি দেশের প্রধানমন্ত্রী না বিদেশ মন্ত্রী বুঝতে পারতাম না। বিধানসভা নির্বাচনের আগে দেখলাম সেই নরেন্দ্র মোদী ডেইলি প্যাসেঞ্জারি করছে দিল্লি থেকে কলকাতা, প্রাইভেট ফ্লাইট নামছে, কখনো বাগডোগরা কখনো কলকাতা বিমানবন্দর, সেখান থেকে হেলিকপ্টারে করে করে ডেইলি প্যাসেঞ্জারি করছিল। খুব আশা ছিল, বড় আশা করে এসেছিল, কিন্তু বাংলার মানুষ ওদেরকে সেই একটা পুরনো হিন্দি সিনেমার গান ছিল রাজা হিন্দুস্থানি, সম্ভবত ওই সিনেমাটার গানটা গিয়ে শুনিয়ে দিয়েছে, তুম তো ঠেহের পরদেশি সাথ ক্যা নিভাওগে, সুবহ পহলি গাড়িতে তুম তো লৌট যাওগে। বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছিল বাংলার নিজের মেয়েকেই চায়, বাংলা যতবার ওরা বলেছে 19 হাফ 21 সাপ, বাংলার মানুষ বলছে ঠিকই বলেছিলি বাবা, 19 তো হাফ হয়েছিল কিন্তু 21 সাপ যেটা হবে ওটা তোরা সাপ হবি। তাই ইসবার 200 পার বাংলার মানুষ মমতা দিকেই 200 পার করে দিয়ে ওদেরকে কানটা বুলে বাড়ি পাঠিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু তার মধ্যে কিছু জায়গায় ওরা মানুষকে বিভ্রান্ত করতে পেরেছে, যেরকম আমি গোঘাট, গোঘাটে আমরা 4,000-4,500 ভোটে, অল্প ভোটে আমরা হেরে গিয়েছিলাম। আমাদের লড়াই কিন্তু শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচনে যেতাম, দেখো পঞ্চায়েত নির্বাচনে আমরা জিতি, পঞ্চায়েতে বিজেপি এই যে বলছে তৃণমূল এই করছে ওই করছে নমিনেশন ইত্যাদি ইত্যাদি কিছু লাগবে, পঞ্চায়েত নির্বাচনে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট, ওরা সবগুলোতে প্রার্থী খুঁজে পাবে। বিজেপি রয়েছে শুধুমাত্র মিডিয়ায়,
আগে যেগুলো সিপিএম এর ভোটার ছিল সেগুলোই এখন বিজেপির ভোটার, নতুন ভোটার তো তৈরি হতে পারে না। যেগুলো আগে রামে বামে ভোট দিত সেগুলোই ফুটকি লাগিয়ে রামে ভোট দিত। সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র মিডিয়াকে হাতিয়ার করে যারা টিকে রয়েছে ওরা পঞ্চায়েত নির্বাচনে ধোপে টিকবে না। কিন্তু শুধু পঞ্চায়েত নির্বাচন জিতলে তো আমাদের হবে না। আজকে একটা অঞ্চলের সামগ্রিক উন্নয়ন তখনই সম্ভব যখন পঞ্চায়েত স্তর থেকে শুরু করে বিধায়ক থেকে সাংসদ প্রতিটা জায়গা আপনার থাকবে। আজকে আগামী দিন পঞ্চায়েতে আমরা জিতব। 2024 নির্বাচন আরামবাগ লোকসভা আমাদের গতবার আমাদের একটা বড় শিক্ষা দিয়ে গিয়েছে। আমরা অল্প ভোটের মার্জিনে জিতেছি কিন্তু এবার আরামবাগ লোকসভা নিয়ে আমি গতবার হিসেবটা দেখছিলাম 2019 কিন্তু আমরা অনেক ভোটে এখান থেকে পিছিয়েছিলাম। যদি আমি ভুল না করে থাকি প্রায় 15,000 বেশি ভোটে আমরা 9,000 কাটাকাটি, 2 নম্বর 9,500 টোটাল বিধানসভা কেন্দ্র থেকে। তাহলে ভাবুন একটা বিধানসভা থেকে আমরা প্রায় 10,000 ভোটে পিছিয়েছিলাম, 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভা কেন্দ্র। সেই জায়গায় দাঁড়িয়ে এইবার গোঘাটের মানুষের কাছে সুযোগটা পৌঁছে দেওয়ার পালা, যে সুযোগ বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়েছে। একটা সরকার তাকে 66টা প্রকল্পের সুবিধা পাইয়ে দিয়েছে। একটা সরকার বাংলার মেয়েদেরকে স্বনির্ভর করার জন্য ছাত্রসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে সবুজ সাথী থেকে শিশু সাথী থেকে সমবাতি পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত প্রকল্পের সুবিধা যারা পাইয়ে দিয়েছে, আজকে সেই মানুষগুলোর কাছে বিশেষ করে মায়েদের কাছে গিয়ে আমাদেরকে বোঝাতে হবে। পঞ্চায়েত নির্বাচন তো আমরা জিতবই, পঞ্চায়েত নির্বাচনে এখানে ওই যে এখন ওয়ার্ল্ড কাপ দেখছেন তো, ওয়ার্ল্ড কাপে আজকে ফ্রান্স আর আর্জেন্টিনা উঠেছে, পঞ্চায়েত নির্বাচনে তো খেলা হবে ফ্রান্সের সাথে মিলন সমিতির খেলা। পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমরা ভাবিত নই, আর্জেন্টিনা যদি ভাই ভাই সঙ্গের সাথে টুর্নামেন্ট খেলতে নামে কি রেজাল্ট হবে, পঞ্চায়েত নির্বাচন তো সেরকমই খেলা হবে। আমরা পঞ্চায়েত নির্বাচন নিয়ে ভাবিত নই কিন্তু আত্মতুষ্টির কোনো অবকাশ নেই। কিন্তু আসল জায়গা লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বিশেষ করে আমাদের মায়েরা যারা পঞ্চায়েতের মূল চালিকা শক্তি, এক তৃতীয়াংশ তো এমনি রিজার্ভেশন, তার বাইরেও আমাদের মায়েরা রয়েছে। এখন প্রায় 40% আসন আমাদের মহিলা সেখান থেকে প্রার্থী হয়, তারা সামনে দাঁড়িয়ে যে কটা মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তার কাছে গিয়ে আবেদন করবেন যে এই সরকার থাকলে মমতা ব্যানার্জি আপনার পাশে দাঁড়িয়ে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেবে। আর ওরা যদি আসে দেখেছেন তো সমস্ত সুযোগ সুবিধা বন্ধ করে দিচ্ছে, উল্টে আপনার পেটে লাথি মারছে। তাই আসুন সবাই আজকের গোঘাট 2 নম্বর ব্লক এই পঞ্চায়েত কর্মী সম্মেলন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আমরা সবাই মিলে শপথ নিই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাংলা সুরক্ষিত ছিল, এই বাংলাকে সুরক্ষিত রাখতে। আগামী 23 পঞ্চায়েত নির্বাচন এবং 24 লোকসভা নির্বাচনে পদ নয় পতাকা, প্রার্থী নয় পতাকা, ব্যক্তি একটাই মমতা। মমতা এবং জনতা এনে দেবে বাংলার মানুষের হাতে অর্থনৈতিক স্বাধীনতার ক্ষমতা। গোঘাটের মানুষ যে সুযোগ হারিয়েছে, গোঘাটের মানুষ 2021 বিধানসভা নির্বাচনে অল্প ভোটের মার্জিনে আমরা যে সুযোগ হেলায় হারিয়েছি, আগামী দিন আমাদের সামনে সুযোগ রয়েছে সেই ভুলকে শুধরে নিয়ে পঞ্চায়েতের নির্বাচনের যে বুস্টআপ সেই বুস্টআপটাকে কাজে লাগিয়ে আমরা লোকসভা নির্বাচনে এই গোঘাট বিধানসভা গতবার যদি আমরা 10,000 মার্জিনে মাইনাস থেকে থাকি, আমরা আগামী 2024 আমরা দেখতে চাই পঞ্চায়েতে আমরা হয়তো 20,000 মার্জিন প্লাস থাকবো, সেই মার্জিনটা যেন লোকসভাতেও থাকে বজায়, যাতে আমরা মমতা ব্যানার্জির হাতে বলতে পারি গোঘাট এত ভোটে জিত দিয়ে আরামবাগ বিধানসভা আরামবাগ লোকসভা কেন্দ্রকে এত ভোটে এগিয়ে রেখেছে গোঘাটের ডেভেলপমেন্টের জন্য। আগামী দিন আরো বেশি করে অর্থ বরাদ্দ, গোঘাটের মানুষের জন্য আরো বেশি করে উন্নয়ন বরাদ্দ। আসুন সবাই মিলে সেই অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ হই। আজকে মায়ের এই পুণ্যতিথিতে আমি মাকে আবারও প্রণাম জানাই এবং ঠাকুরকে প্রণাম জানিয়ে এই অঞ্চলের মানুষকে নতমস্তকে বড়দের আমার শ্রদ্ধা প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই সমাপ্ত করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ অরূপদাকে। এরপর আমরা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি তিনি আমাদের অভিভাবক, আমরা রবীন্দ্র সিংহ রায় মহাশয়ের বক্তব্য শুনব। ধন্যবাদ অরূপদাকে। আমরা গোঘাট 2 ব্লকের আমরা কর্মী সম্মেলন করলাম, আমাকে সভাপতি করার পর কতকগুলো নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে এই আরামবাগ জেলাকে তৈরি করার জন্য
আমি চেয়ারম্যান এবং যুব মহিলা আইএনটিসি আপ্রাণ চেষ্টা করছি। তারই ফলস্বরূপ বেশ কিছুদিন পর আমাদের ব্লক সভাপতি মাদার যুব মহিলা আইএনটিসির ঘোষণা হয়েছে। একটাই এখানে যে নির্দেশ, আমরা প্রত্যেকটা উইংসকে সাথে নিয়ে আমাদের প্রত্যেকটা ব্লক কমিটি মাদার যুব মহিলা এবং আইএনটিসি আমরা তৈরি করব এবং এইটা যাতে সুচারুভাবে হয় আমি সেটা দেখতে বলবো আমাদের মাদারের সভাপতি অরুণ কেওড়া এবং মোহন মণ্ডল আমাদের সহ সভাপতি, তারা যেন এটাকে সুচারুভাবে দেখেন। আর আমাদের এখানেতে যে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এখানেতে তুলে ধরলেন অরূপদা, যে আমাদের মধ্যে কোনো বিভাজন নয়, আমাদের মধ্যে কোনো বিভক্তি নয়, আমরা একটা প্রোগ্রাম করব তো পাল্টা কেউ করবে, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের আর কোনো কালচার নয়। কারণ নতুন তৃণমূল কংগ্রেস আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরির পথে, সেটা হচ্ছে আমার বয়োজ্যেষ্ঠ যারা প্রতিষ্ঠার দিন থেকে ছিলেন, যারা এখনো আমাদের তৃণমূলের পতাকা ধরে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেন, তাদের সাথে আমাদের ছাত্র যৌবনকে একত্রিত করে একসাথে এক পথে একই কথা বলে এই বোঘাটকে আবার আমরা পুনরুদ্ধার করব, এটাই আমাদের শপথ। তাই 2023-এর পঞ্চায়েত নির্বাচনে আমরা কে প্রার্থী হব এটা আমাদের বিচার্য নয়, এটা আমাদের ঠিক করে দেবেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে দেবেন তাকেই আমরা মাথায় করে নিয়ে প্রতিটা বুথে আমরা 200 ভোট করে জেতাবো। এবং আমরা চাই বিরোধীরা প্রার্থী দিক আর মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করুক, কারণ এ বাংলা তৃণমূল কংগ্রেসের, এ বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের, এ বাংলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাই আমি পরিশেষে আমার ব্লক সভাপতি এবং সহ সভাপতিকে বলবো, ব্লক কমিটি যেটা তৈরি করেছেন আপনারা আমাকে জানিয়েছেন, সেটা অবশ্যই আরেকবার শেষ মুহূর্তে সকলের সাথে কথা বলে ঠিক করে নিন। অঞ্চল কমিটি যেটা তৈরি করেছেন আপনারা জানিয়েছেন প্রায় 90% হয়ে গেছে, বাকিটাও আলোচনার মধ্য দিয়ে তৈরি করুন, হয় 21 কিংবা 22 তারিখ আমরা জেলা কমিটির মিটিং করে এটাকে আরেকবার পর্যালোচনা করে পাশ করে আমরা আমাদের দলের রাজ্য দপ্তরে পাঠিয়ে দেব এবং সেখান থেকে অনুমোদিত হয়ে আসার পর আমাদের পরবর্তী কর্মসূচি হবে। আমরা জানুয়ারির মাঝামাঝি একটা জেলা সম্মেলন করব, যে জেলা সম্মেলনের মধ্য দিয়ে বিজেপিকে বার্তা দেব যে আরামবাগের মাটি এবার তৃণমূলের মাটি, আরামবাগের মাটি এবার মমতার ঘাঁটি, আরামবাগের মাটি এবার অভিষেকের সেনাপতিত্বে চলল দ্রুত গতিতে 2024-এ এখানেতে আবার 6 লক্ষ ভোটেতে আমাদের প্রার্থীকে জিতিয়ে আমরা দিদির কাছে উপহার দেব এবং সারা বাংলার 42টা সিটের মধ্যে সর্ববৃহৎ মার্জিনে আমরা জিতবো। এই জেলা সম্মেলনের মধ্য দিয়ে আমরা সেটাকে সংগঠিত করব। তারপরে আমরা যে কর্মসূচি দিদি দিয়েছেন চলো গ্রামে যাই, এটা আমরা মহিলা নেত্রী মিতালীকে বলবো এই ব্লকে, যে তুমি আরো সুচারুভাবে এবং সমস্ত উইংস একসাথে চলো গ্রামে যেয়ে মানুষের বাড়ি বাড়ি যেতে হবে। সেই জায়গায় মানুষ কেউ আমাদের দুটো কটু কথা বলতে পারে যে আমাদের থেকে কোনো উপকার পায়নি, কিন্তু এমন একটা বাড়ি আমরা খুঁজে বার করতে পারবো না যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের 66টা প্রকল্পের কোনো না কোনো প্রকল্প সেখানে পৌঁছেছে। শুধু আমার ব্যবহার, আমার তার সাথে কথা বলাটা হয়তো কোনো জায়গায় একটুখানি খারাপ ছিল, তাই সে আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই নত মস্তকে দিদির নির্দেশে সেই সুসম্পর্কটাকে তৈরি করতে হবে। আর জেলা সম্মেলন হয়ে যাবার পর আমরা নির্দিষ্ট কিছু কর্মসূচি, অর্থাৎ আমার যে 30 জন করে বুথ কর্মী তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে, এই 30 জন কর্মী সকলকে নিয়ে 10 দিন টানা নিজের বুথে প্রচার করবে। তারপর আমরা করব জেলা পরিষদ ভিত্তিক একটা করে সভা, তারপর করব পঞ্চায়েত সমিতির এলাকা ভিত্তিক একটা করে সভা, তারপর করব আমরা অঞ্চল সম্মেলন যেমন দিল্লিতে,
আপ ঝেপিয়ে বিদায় করেছে বিজেপিকে, ঠিক তেমনি আরামবাগের প্রতিটা বুথে আমরা ঝেপিয়ে দেব এই বিজেপি সাম্প্রদায়িক শক্তিকে আর ওই রক্তচোষা সিপিএমকে। এই পরপর কর্মসূচিতে আপনাদের প্রত্যেককে আসতে হবে, কারণ আপনাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা পরিচয় করে দিয়েছে। আজকে যারা এসেছিলেন প্রত্যেকে হচ্ছেন বুথের কর্মী, এই পরিচয় নিয়ে আপনি তৃণমূলের কর্মী হয়ে মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের 66টা প্রকল্প নিয়ে যখন তার বাড়িতে যাবেন তখন সেই মানুষটা আপনাকে আদর যত্নে ভরিয়ে দিয়ে বলবে এই হচ্ছে মমতার প্রতিনিধি, এর জন্যে আমি কন্যাশ্রী, এর জন্যে আমি রূপশ্রী, এর জন্যে আমি সবুজ সাথী, এর জন্যে আমি লক্ষ্মীর ভাণ্ডার, এর জন্যে আমার বার্ধক্য ভাতা। তাই সেই জায়গায় বলছি প্রথমেই আমাদের সংশোধন হতে হবে, আর কোনো বিভেদ নয়, কোনো বিভাজন নয়, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে অরুণ দাকে সেই নির্দেশ দিয়ে পাঠিয়েছেন। তাই আজকের শপথ, আমরা হলাম ঐক্যবদ্ধ, আমরা চললুম সমুখ পানে, কে আমাদের আটকাবে, রইল যারা পিছনের টানে পিছনে পড়েই রইবে। এইটুকু বলে সকলকে আমার যথাযোগ্য সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই সম্মেলন শেষ করার জন্য আমি অরুণ দাকে নির্দেশ দিচ্ছি। আজকে আমরা জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আমরা এই সভা শেষ করব। আমি সবাইকে একসঙ্গে জাতীয় সংগীত গাওয়ার জন্য বলবো। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় কলবঙ্গ হিমাচল যমুনার গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে, গাহি তব জয় গাথা জনগণ মঙ্গল ধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। সকলকে ধন্যবাদ, আমরা সভা শেষ করলাম। সকল অঞ্চল সভাপতিদের কাছে আমার অনুরোধ, যে অঞ্চল থেকে যে গাড়িতে এসেছেন ভালোভাবে সুস্থভাবে পড়ুন, ধীরে সুস্থ তাড়াহুড়ো করবেন না।